আমার রাসূল বলেন সাহাবীরা তাল কিয়ামতের ময়দানে তোমরা যদি আমাকে কোথাও না পাও তিন জায়গার যে কোনো এক জায়গায় পেয়ে যাবে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ তিনটি জায়গার কোন কোন জায়গা একটু আমারে জানায় দেন আমাদের বুঝায় দেন রাসূল বললেন সাহাবীরা কাল হাশরের ময়দানে তোমরা আমাকে এক নাম্বার খুঁজবে হলো আমার জন্য তোমরা তালাশ করবে হলো মিজানের পাল্লার কাছাকাছি মিজানের পাল্লাতে যদি না পাও আমাকে দুই নাম্বার খুঁজবে হলো অবশ্যই তোমরা পেয়ে যাবে পুলসিরাতের কাছাকাছি পুলসিরাতেও যদি না পেয়ে যাও আমার সাহাবীরা আমাকে অবশ্যই পেয়ে যাবে হাউজে কাউসারের কাছাকাছি হাউজে কাউসারে আমার সঙ্গে তোমার যদি সাক্ষাৎ হয়ে যায় জান্নাতের পেয়ালা দিয়া সেই জায়গা থেকে আমি জান্নাতের পেয়ালা দিয়া হাউজে কাউসার থেকে পানি তুলে নেব তোমাকে আমার বরকতি হাতে পান করায় দেব জন্মের মতো তৃষ্ণা নিবারণ হয়ে যাবে আমি তুমি মিলে একসঙ্গে জান্নাতে চলে যাব নবীর সুপারিশ ছাড়া কোনো উপায় আছে না আসতে বলবেন উপায় আছে না রাসূলকে যারা কটুক্তি করেছো রাসূলকে নিয়ে যারা বাজে মন্তব্য করেছো তারা এখনো যারা বাংলার মাটিতে অবস্থান করছে আমাদের দাবি হলো সবার আগে এদের ফাঁসি নিশ্চিত করে এদেরকে জানাজা না দিয়া কুত্তা বিলাইয়ের খাদ্য বানায় দুনিয়া থেকে বিদায় করা দরকার এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা আল্লাহ সবার হাতকে কবুল করুন আমিন জোরে বলি আমিন আমিন আরো জোরে আমিন আমিন আমাদের আদর্শ কেউ না আমাদের আদর্শ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কিছু কিছু সাহিত্যিককে প্রশ্ন করা হলে উত্তর দেয় আপনার প্রেরণাকে আপনার প্রিয় ব্যক্তিত্বকে কে রবি ঠাকুর আছে না ওর জানাজা কোন ঠাকুর দেওয়া দরকার আসতে কবেন না জোরে কোন ঠিক কি না তোমার প্রিয় সাহিত্যিককে কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তোমার মুখ থেকে এই জাতীয় মন্তব্য বের হওয়া উচিত নয় তুমি মুসলমান আমার প্রিয় ব্যক্তিত্ব হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার দেশের মুসলমান কয়েকটা ভোট পাওয়ার জন্য মা দুর্গার প্রশংসা করে হ্যাঁ কয়েকটা ভোট তালাশ করেন ভোট নেওয়ার জন্য বলেন মা দুর্গা গজে চড়েছেন ফসলে উন্নতি হয়েছে আবার ফতুয়া মারে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন বুখারী শরীফের চল্লিশ পারা সম্মানিত ভাইরা ধর্মের ব্যবসায় আমরা চ্যাম্পিয়ন নই ধর্মের ব্যবসা আলেমরা করে না ধর্মের ব্যবসায় চ্যাম্পিয়ন তারাই যারা ক্ষমতা আসার আগে সুন্দর করে তসবি আর জায়নামাজ নিয়ে জনগণের দ্বারে দ্বারে যায় আর নির্বাচন যখন চলে যায় সেই সময় তারা মদের নাইট ক্লাবে গিয়ে মদ খায় আর মহিলা নাচায় এরকম নেতা আমার দেশে আছে না ওই সমস্ত নেতার মুখে জুতা মারি আমরা সম্মানিত ভাইয়েরা কষ্ট হচ্ছে আলোচনা চালাবো শুনতে রাজি আছেন জোরে বলি ইনশাআল্লাহ এই লোকগুলো ছিল কই এতক্ষণ হ্যাঁ সময় মতো আসে না এই তো কেবল আমি মজা পাচ্ছি আমি ভাবতেছি মনে মনে আল্লাহ আমার কি আজকে কি একটা ভিন্ন রেকর্ড হবে নাকি লোক কই ও আচ্ছা ও আচ্ছা না না সব দিনকার একরকম হয় সম্মানিত ভাইয়েরা কষ্ট পাচ্ছেন আমরা সবাই কি জান্নাত পেতে রাজি আছি সবাই জান্নাত যেতে চায় কার মুরিদ হব আমাদের মূল যিনি গাইড তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু কিছু কিছু মুরিদ বলে আমার তো নামাজ পড়া লাগে না কেন কামার পিসাব বলে দিয়েছেন যে কেয়ামতের দিন আমার পিসাব একটা নৌকা নামবেন সেই নৌকার হাল ধরবেন তিনি পাল তুলবেন তিনি বাস আমরা তার প্যাসেঞ্জার হব এক টানে জান্নাত পার করে জাহান্নামে নিয়ে চলে যাবে যা তুই জাহান্নামে কেগুলো আছে না নাই বলেন তো এগুলো আছে না নাই আছে ওদের আবার মুরিদ মহিলাও হয়
মহিলা মুরিদ আবার গোসল করে দেয় পিশাবকে। এদের পাইলে পরে বুঝলেন এই কাঁঠাল গাছের সঙ্গে বাঁধবেন। আমার কথা কি বুঝতেছেন? নীল কাঁঠাল গাছ না, আম গাছের সঙ্গে বাইন্ডা পিটাবেন। যখন বলবে ভুল হয়ে গেছে, কে ভুল করলি কেন? সম্মানিত ভাইয়েরা, এদের মাথায় দেখবেন কিছু জট থাকে, আছে না? মাথার চুল বড় ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল তিনি বড় রাখতেন। এটা শুধু রাসূলের সুন্নাত না, সুন্নাতুল আম্বিয়া, সকল নবীর সুন্নাত। এটা কোন নবী ছোট চুলওয়ালা ছিলেন না, সব ঝাঁকড়ানো চুল, আধুনিকতা যাকে বলে। সুবহানাল্লাহ, দেখেন এখনকার ছেলে পেলে চুল বড় বড় থাকে, কিন্তু চুলের মোশনটা আবার আলাদা। মাস এইদিকে চুল নাই, মাসকান দিয়া আসেন, এরকম আসেন, কি যে ডিজাইন, ঘোড়া ডিজাইন না, ঘোড়া কাঠেই। আবার দেখি একটা ছেলে দেখি এইদিকে কোনো দিকে চুল নাই, মাসখানে চুল। বললাম এটা কি মডেল? কেউ বাটি কাটিং, বাটি শার্ট, কে বাটি শার্ট, কেন বাটি থুইয়া কাটা হয়, বাটি থুইয়া কাটা হয়, কত যে ডিজাইন আল্লাহ জানে। কিন্তু আমার রসুল তিনি চুল রাখতেন, চুল ছেড়ে দিতেন। তিনটা সিস্টেমে চুল রাখা যায়, ঘাড় পর্যন্ত চলে আসতো মাঝে মাঝে, আবার কানের লতি পর্যন্ত রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু চুল কি এলোমেলো ছিল না? মাহে রবিউল আউয়াল মাস তো কিছু রসুলের জীবন থেকেও তো কিছু কথা বলা দরকার। এই মাসের দাবি না এটা, এই মাসের দাবি এটা। আমার নবীজির মাথার চুলগুলো ঝাঁকড়ানো ছিল, কোকড়ানো ছিল, হালকা কোকড়ানো। রসুলের মাথার চুলটা ছিল কালো। এদেশের মানুষের চুল কি? আমেরিকার, আমেরিকার কি? লাল। আমার নবীর মাথার চুল ছিল কালো, আমার রসুলের চোখের মণি ছিল কালো। এদেশের মানুষের চোখের মণি কি? আমেরিকার বিড়াল, বিড়াল চোখ, সাদা চোখ। আচ্ছা, তাহলে মিলতেছে কিনা আমাদের সাথে? মিলতেছে। আমার নবী যে বেশি লম্বাও ছিলেন না, বেশি খাটোও ছিলেন না। এদেশের মানুষ লম্বা না খাটো? লম্বাও না খাটোও না। রসুল বেশি ফর্সাও ছিলেন না, কালোও ছিলেন না। এদেশের মানুষ কি কালো না ফর্সা? কালো না ফর্সাও না। সুবহানাল্লাহ বলবেন না, সব মিলে গেছে। তাহলে আমার নবীর চুলের সঙ্গে মিলে গেল, নবজির চোখের সঙ্গে মিলে গেল, নবজির চামড়ার সঙ্গে মিলে গেল, নবজির হাইটের সঙ্গেও মিলে গেল। কিন্তু আসল যে মিল দরকার সেটা হলো চরিত্রের কোনো মিল নাই। আসতে কবেন না জোরে কন, ঠিক কিনা? মিল আছে? মিল নাই। সাউথ কোরিয়া আমার একটা প্রোগ্রাম ছিল এই তো সেপ্টেম্বরে, তো সাউথ কোরিয়ার একটা প্রোগ্রামে আমি প্রোগ্রাম শেষ করে ফিরে আসার পথে একটা মার্কেটে ঢুকলাম। মার্কেটে ঢুকে একটা জিনিস কেনাকাটি করতে করতে হঠাৎ করে আমার একটা দামি সেট মোবাইল ওখানে ফেলে রেখে চলে আসছি। চার পাঁচ ঘন্টা পর মনে হয়েছে আমার, দৌড় মেরে যায় দেখি যেখানে মোবাইল সেখানেই আছে, কেউ নেয় নাই। আমার দেশে তো এরকমই নাকি? আমার দেশে এরকম না? আমরা কোথায় আছি? আমরা এমন একটা সমাজে বসবাস করি, সাইকেল নিয়ে বাজারে গেছি, সাইকেল শুধু থুইয়া ওইদিকে তাকাইছে, এইদিকে সাইকেল নাই, কি ঠিক কি না? কোন মসজিদে যাব নামাজ পড়তে, আমি আগে না জুতা আগে? বসে আমি আগে না জুতা আগে? জুতা আগে। তাও জুতা যদি নতুন হয় নামাজ হওয়া কঠিন। সেই নতুন জুতা যদি সামনে না থুইয়া যদি অ্যাঙ্গেলে থুয়ে দিই, সেজদার দিকে নজর না যায়, অ্যাঙ্গেলিন নজর যায়। জুতা আছে তো, জুতা আছে তো, এই টেনশনে আমার নামাজটা পাড়ি হয়ে যায়। কোরিয়ানরা আমার দেশে রাস্তার কাজ করে, বড় বড় বিল্ডিং কনস্ট্রাকশন রোডের কাজগুলো কোরিয়ানরা করে। আশির দশকের কথা বলছি আমি, আশির দশকে যখন এই রংপুর টু ঢাকার মহাসড়ক যখন তারা বানায়, ওই সময় রাস্তার কাজ করতে গিয়ে তারা রাতের বেলা কাজ যে চলতেছে সেজন্য তারা বাতি জ্বালাতো, হারকিন জ্বালায় রাখতো, হয়তো ধরেন 200 গজ 300 গজ পর পর একটা হারকিন জ্বালায় রাখতো, এটা নিশান যে এখানে কাজ হচ্ছে, সাবধানে চলাচল করতে হবে। তো গোটা রাত এটা তারা জ্বালায় রাখতো। হঠাৎ করে এক রাতে দেখে 5-6টা হারিকেন নাই। কোরিয়ান ভাবছে মনে হয় খুব জরুরির জন্য নিয়ে গেছে, আবার দিয়ে যাবে। আমার কথা কি বুঝতেছেন? নিয়ে গেছে আবার মনে হয় দিয়ে যাবে। 2 দিন 3 দিন চলে গেল, যাওয়ার পর কোনো খবর নাই। তো কোরিয়ান ভদ্রলোক একজন আমার দেশের একটা লোককে ডাক দিয়ে বলছে, ভাই মানুষ মানুষের জন্য প্রয়োজন হতে পারে, একটা জিনিস নিয়ে গেছে, ভালো কথা, 5-6টা হারকিন, আমার তো রাস্তার কাজ চলতেছে,
তো হারকিনগুলো নিয়ে গেছে, কাজ কি এখনো শেষ হয় নাই? আমার কি কথা বুঝতেছেন? কাজ কি এখনো শেষ হয় নাই? তো বাংলাদেশি লোকটা বলতেছে, আপনি কি বলতে চাচ্ছেন? হারকিন নিয়ে গেছে, হারকিন কোন দিন দিয়ে যাবে? তো বলতেছে, আপনি কোন দেশে আছেন, কোরিয়া না বাংলাদেশ? কে বাংলাদেশ? তো কোরিয়ার বিষয়টা তো আলাদা, আমার দেশ তো অন্যরকম। এই দেশে কোনো জিনিস নিয়ে গেলে আর ফেরত আসে না। আমার কথা কি বুঝতেছেন ভাই? আমরা কোথায় আছি, আমরা আসি কোথায়, আমাদের চরিত্র কোথায়? আমার নবীজি জীবনে একটা মিথ্যা কথা বলেছেন এমন কোন রেকর্ড আছে? আসতে বলবেন না আছে? রসুল কখনো আট চোখেও তাকাতেন না। আমরা অনেকে আট চোখে তাকাই না, এরকম মুখ থাকে এইদিকে, এরকম তাকাই, এরকম তাকাই না, তাকাই এরকম চেরা চোখে রসুল কখনো তাকাননি। সুবহানাল্লাহ বলেন। নবজিদ কার দিকে তাকাতেন? আর চোখে তাকাতেন না, কারণ আর চোখে একজন ভালো মানুষ তাকাতে পারে না। রসুল তাকাতেন সোজা, মুখটা ঘুরে, ঘাড় ঘুরে তাকাতেন। এত সরল ছিলেন তিনি, জীবনে কৌতুক করেও মিথ্যা কথা বলেন নাই, তবে মজা করেছেন, আনন্দ করেছেন, চিত্ত বিনোদন করেছেন। আমার রসুল যখন ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঙ্গে মিশে যেতেন, তখন তিনি বাচ্চা মানুষ হয়ে যেতেন। আবার যখন স্ত্রীর মাঝে চলে যেতেন, তখন তিনি একজন সুন্দর স্বামী হয়ে যেতেন। আবার যখন নানা নাতির সঙ্গে দেখা করতে যেতেন, তখন তিনি সুন্দর নানা হয়ে যেতেন। আবার যখন যুদ্ধের ময়দানে যখন দাঁড়াতেন, সেই সময় তিনি সমর নায়ক হয়ে যেতেন। এমন কোনো মডেল নেই, এমন কোনো চরিত্র নাই যা আল্লাহ পাক আমার রাসূলকে দান করেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীজি মজাও করতেন, কৌতুকও করতেন। একদিন একজন মহিলাকে, কালো মহিলাকে দেখে বললেন, এই কালো মহিলা কখনো জান্নাত পাবে না। মহিলা কাঁদতে কাঁদতে মরে যায়, অস্থির হয়ে যাচ্ছেন, মহিলা কাঁদতে কাঁদতে পাগলির মতো হয়ে যাচ্ছেন। আমার রসুল বললেন, মহিলা তুমি কাঁদো কেন? মহিলা বলতেছেন, হে রসুল, আপনার মুখ থেকে বের হয়েছে আমি জাহান্নামে, জান্নাত পাবো না। রসুল মুস্কি হাসি মেরে বললেন, মহিলা কাঁদো না, তুমি জান্নাত পাবা, কিন্তু কালো চেহারা নিয়ে না। তুমি জান্নাত পাবে, চাঁদনি রাতের উজ্জ্বল চেহারা নিয়ে তুমি জান্নাত পাবে। একজন বৃদ্ধা মহিলাকে দেখে বললেন, বৃদ্ধা মহিলা কখনো জান্নাত পাবে না। বৃদ্ধা মহিলা কাঁদতে কাঁদতে পাগলির মতো হয়ে গেলেন। রসুল বললেন, বুড়িমা কাঁদো কেন তুমি? মহিলা বলতেছেন, বুড়িমা বলতেছেন, আপনার মুখ থেকে বের হয়েছে আপনার জবান তো সত্য জবান, আমি জাহান্নামে চলে যাব। রসুল বলেন, ও বুড়ি, কে বলেছে তুমি জান্নাত পাবে না? জান্নাত পাবে, কিন্তু বুড়ি হয়ে নাই, ষোড়শী হয়ে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি মজাও করতেন। নবীজি একদিন খেজুর খাচ্ছেন, খেজুর খাচ্ছেন, সাহাবে কেরামকে নিয়ে একই প্লেটে বসেছেন, একই ডিশের মধ্যে বসেছেন, সবাইকে নিয়ে রসুল খেজুর খাচ্ছেন। আমার রসুল খেজুর খান, আর বিচিগুলো আঁটিগুলো সামনে জামাই বসা জামাই আলীর সামনে রেখে দেন। আমার রসুল খেজুর খান, বিচিগুলো জামাই আলীর সামনে রেখে দেন। আমার নবজির খেজুর খাওয়া শেষ হয়ে গেল, সবাই খেজুর খাওয়া শেষ করলেন। রসুল মজা করে বলছেন, সাহাবীরা আমরা সবাই খেজুর খেলাম, দেখো আলীও খেজুর খেলো, দেখো আলীর সামনে কতগুলো বিচি সব খেজুর আলী একাই খাইছে। আমার নবীজির কথার জবাবে হযরত আলী বললেন, ভাইরা আমার, রসুল যে মন্তব্য করেছেন এটা 100% সত্য, আমি বেশি খাই, আমার বেশি খাওয়াটা মানায়, কারণ আমি হলাম আসাদুল্লাহিল গালিব, শ্রেষ্ঠ একজন বীর বিজয়ী মুক্তিযোদ্ধা, আমি একজন বিজয়ী যোদ্ধা, আমি একজন মুজাহিদ, আমার বেশি খাওয়াটা মানায়। কিন্তু রসুল, আমরা যেমন করে খেজুর খেয়েছি তেমন করে রসুল এতক্ষণ ধরে খেজুর খান নাই, আমরা সবাই খেজুর খেয়েছি আঁটি ছাড়া বিচি ছাড়া, শুধু গোশতগুলো খেয়ে নিয়েছি। আর রসুল এতক্ষণ ধরে যে খেজুরগুলো খেয়েছেন সবগুলো আঁটি শুদ্ধা। হযরত আলী বললেন, তিনি যে বিচি সহ যে খেজুরগুলো খেয়েছেন তার বড় প্রমাণ হলো তার সামনে একটা আঁটিও নাই। সুবহানাল্লাহ বলবেন। আমার রসুল কিন্তু হাসি খুশি মানুষ ছিলেন, সবার সঙ্গে মিশে যেতেন, সবার সঙ্গে মিশে মিশে কথা বলতেন, হাসি খুশি থাকতেন। আমার নবীজি ছোট্ট ছোট্ট বাচ্চাদের কেমন এত সময় দিতেন, সব খেলাধুলা ছেড়ে দিয়া ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার নবীর সঙ্গে খেলাধুলা শুরু করে দিত। আমার রসুল ছোট বাচ্চাদের খুব প্রিয় ভাজন ছিলেন। নবীজি জুমার খুতবা দেন, জুমার খুতবা দেওয়াকালীন অবস্থায় আমার নবীজির কলেজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে আসতে চাচ্ছেন, কিন্তু আসতে পারছেন না, লম্বা জুব্বা, এত লম্বা জুব্বা পরছেন যে জুব্বার কাপড়ের সঙ্গে প্যাঁচ লেগে বারবার পরে যান। রসুল অবলোকন করলেন, দেখতে পেলেন ওয়াজিব খুতবা ছেড়ে দিয়া হুসাইনকে কোলের মধ্যে করে প্রথম কাতারে বসায় দিলেন।
আমার নবীজি ছোট্ট বাচ্চাদের খুব প্রিয় বাহন ছিলেন, আবার বউদের সঙ্গে যখন মিশে যেতেন খুব মিশে যেতেন, আমার রাসূল খুব মজা করতেন তাদের সাথে। হোসাইন রাদিয়াল্লাহুর সঙ্গে ঘন্টার পরে ঘন্টা সময় দিয়েছেন। হযরত আয়েশা বলেন, আমি নবীর চাইতে দীর্ঘ প্রায় 40 থেকে 45 বছরের ছোট ছিলাম, কিন্তু রাসূল আমাকে যে প্রেম উপহার দিয়েছেন, মহব্বত দিয়েছেন, এমন উপহার আমি কারো কাছ থেকে পাই নাই। হযরত আয়েশা বলেন, আমার রাসূল আমাকে এত পরিমাণ ভালোবাসতেন যে আমার হক আদায় করতে কখনো ভুলতেন না। আমার নবীজি একদিন বসে আছেন দুই স্ত্রীর সামনে, দুই স্ত্রীর সামনে বসে থেকে খুব কমল ভদ্র বিনম্র আচরণ রাসূল ছিলেন, বসে থেকে দুজনের সঙ্গে কথা বলছেন। কথা বলতে বলতে একজন স্ত্রী রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলাল্লাহি, আপনি আমাকে একটু কম দেন, ওকে একটু বেশি দেন। রাসূল বলেন, তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? আমি তো বিশ্ব নবী, আমি ইনসাফ কায়েম করার জন্য দুনিয়াতে এসেছি, আমি দুজনকে সমান দিয়েছি। স্ত্রী বলছেন, ইয়া রাসূলাল্লাহি, না আপনি আমাকে সমান দেননি, ওকে বেশি দিয়েছেন, না আমি সমান দিয়েছি, না আমি বেশি, আপনি বেশি দিয়েছেন, না আমি সমান দিয়েছি। রাসূল মনে মনে চিন্তা করলেন, মেয়েরা তো বাঁকা হাড়ে তৈরি, যা বলে বলুক, আমি এখন সুপ। আল্লাহু আকবার বলবেন। আমার নবীজি কোনো পাল্টা জবাব দিলেন না, মাথা নিচু করে আসেন, কোনো জবাব দিলেন না, কারণ মেয়েরা যখন বলতে থাকে থামে নাকি, আসতে কবেন না, থামে নাকি, শুধু বলতেই থাকে। যখন বুড়ি খাপে, বুড়ার আর কোনো চান্স নাই। আমার নবীজি মাথা নিচু করে আসেন, এমন সময় দেখা গেল আমার নবীজি কোনো জবাব না দিয়ে বসে আছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীর দরজায় এসে নক করলেন, ইয়া রাসূলাল্লাহি, আমি ওমর, দরজাটা খুলুন। আমার নবীর সামনে দুজন স্ত্রী বসে থাকা ছিল, দুইজন স্ত্রীর কানে যখন সংবাদ চলে গেছে ওমর ফারুক আসতেছেন, ভয়ে পালায় অন্য ঘরে আশ্রয় নিয়েছে তারা। আমার নবীজি মুস্কে মুস্কে হাসি মারলেন, দরজার কাছে চলে গেলেন, দরজা খুললেন, সালাম বিনিময় হয়ে গেল, রাসূল সালামের জবাব দিলেন, কিন্তু মুস্কে মুস্কে হাসেন। ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন, হারে আমার বুঝি কোনো ভুল হয়ে গেছে মনে হয় রাসূল সেজন্য হাসতেছেন। এবার বলছেন, ইয়া রাসূলাল্লাহি, আমি যেন কোন ভুল করে ফেললাম, আপনি কেন মুস্কে মুস্কে হাসেন? রাসূল বলছেন, ওমর রে, তোমার কোনো ভুল হয় না, আমার হাসার কারণ হলো বউ হলো আমার আর ভয় করে তোমার। আল্লাহু আকবার বলবেন না, আমার হলো বউ ভয় করে তোমার, মানে ওই দুজন স্ত্রীর ভিতরে একজন স্ত্রী ছিলেন হযরত ওমর ফারুকের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ভয়ে পালায় দৌড়ে অন্য ঘরে আশ্রয় নিয়েছেন। দুজন স্ত্রী একসঙ্গে জবাব দিয়ে বলতেছেন, ইয়া রাসূলাল্লাহি, আপনি হলেন কমল ভদ্র বিনম্র অত্যন্ত সাদা মনের স্বচ্ছ মনের মানুষ, আপনার সঙ্গে আমরা কথা বলে জুত পাই, আরাম পাই, কিন্তু ওমর হলো দারুণ কড়া মার্কা, খালি হাত আগে চলে, কি আগে চলে, হাত আগে চলে। আমার নবীজি এইরকম করে সবার সঙ্গে মিশে যেতেন। আমার বন্ধুগণ, তার সিরাত নিয়ে, তার চরিত্র নিয়ে যদি আলোচনা হয় শেষ হবে নাকি, আসতে বলবেন না, শেষ হবে নাকি। আমার বন্ধুগণ, অতএব সকল চরিত্রের মুখে, সকল চরিত্রের মুখে আমরা কালিমা লেপন করে দিয়া, মোহর মেরে দিয়া, আমরা এমন একটা চরিত্র গ্রহণ করব যে চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কেউ দেয় নাই, যে চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আরশের মালিক মহান রব্বুল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ, আমার নবীর সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, নুন ওয়াল কলমি ওয়ামা ইয়াসতুরুনা মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন আপনাকে যে যা বলে বলুক, আপনার কোনো মন খারাপ করার দরকার নাই, চিন্তা আনার দরকার নাই, আপনাকে পাগল বললে আপনার কোনো টেনশন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা দিয়েছে পৃথিবীর কেউ কেউ আপনাকে তা দেয় নাই। আমার নামের শেষে আজিম শব্দটা আপনার নামের শেষে আজিম লাগায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, আপনি হলেন সুমহান চরিত্র অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দিয়ে বহু আয়াত দিয়েছেন যা অন্য কোনো পয়গম্বরকে দেওয়া হয় নাই। ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার,
إن شانئك هو الأبتر হে রাসূল আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি আমি আপনাকে সম্মান দিয়েছি তাআজিম করেছি অতএব আপনার কাজ হলো এই জায়গায় আল্লাহ পাক রাসূলকে দুইটা কাজ করতে বলেছেন কয়টা বলেন দুইটা কাজ এক নাম্বার হলো আপনি করবেন কি আপনি নামাজ পড়ুন আপনি কুরবানি করুন আপনি নামাজ পড়বেন আপনি কুরবানি করবেন আপনার কোনো চিন্তা না আপনাকে যারা বলেন লেস কাটা তারাই হচ্ছে প্রকৃত লেস কাটা নির্বংশ জোরে কোন আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার রাসূলকে গালমন্দ করেছে তার জবাব কে দিয়েছেন আস্তে বলবেন না কে দিয়েছেন আল্লাহ শিখায়া দিচ্ছেন আমার হাবিব কি আমার রাসূল কি যদি কেউ গালি দেয় দেখো দুনিয়ার মানুষ আমি যেমন করে তার পাল্টা জবাব দিয়ে দিয়েছি কোরআন শরীফের ভিতরে আবু লাহাব গালি দিয়েছে সূরা লাহাব নাজিল করেছি আবু জেহেল গালি দিয়েছে আমি সূরা কাউসার নাজিল করে দিয়েছি অতএব তোমাদের রাসূলকে কেউ যদি গালি দেয় তোমরা তাদেরকে ওইরকম করে গালি দিয়ে দাও আস্তে কবেন না সূরা কান ঠিক কি না রাসূলকে যারা গালি দিল ওদের যারা বিচার করলো না আমার বিশ্বাস ওদের রক্তের মধ্যে আবু জেহেলের রক্ত প্রবাহমান আস্তে কবেন না সূরা কান ঠিক কি না সম্মানিত ভাইয়েরা কথা তো বহু আছে কিন্তু দিনের বেলা সময় তো খুব অল্প পাওয়া যায় আলোচনা চালাবো চালাবো জোরে বলুন ইনশাআল্লাহ জাহান্নামে আমার কেউ যেতে চায় কোথায় যেতে চায় জান্নাতে তাহলে লাইনটা ধরতে হবে জাহান্নামের না জান্নাতের আমি যাব ঢাকা আমার স্টিয়ারিংটা আছে হলো পঞ্চগড়ের দিকে আমি কি ঢাকা যেতে পারবো যদি বিসমিল্লাহ কই তা হবে হবে না আমার স্টিয়ারিং যদি পঞ্চগড়ে থাকে হাজারবার বিসমিল্লাহ বলে আমি ঢাকা যেতে পারবো না আমাকে জান্নাত যেতে হলে জান্নাতের দিকে আমার স্টিয়ারিং থাকতে হবে আমার অভিমুখী হতে হবে জান্নাতের দিকে আমার কার্যক্রম হতে হবে জান্নাতের আমার সমস্ত লক্ষ্য হবে জান্নাতের আমার লক্ষ্য কি হবে সবাই বলুন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব হবে কার জন্য বলেন আস্তে বলবেন না কার জন্য হবে আল্লাহর জন্য হতে হবে সব কিছু আল্লাহ কেন্দ্রিক বানাতে হবে মহব্বত আল্লাহর সঙ্গে বাড়াতে হবে আমার বন্ধুগণ জাহান্নামে যদি না যেতে চাই জাহান্নামের কাজগুলো করা যাবে না জাহান্নামেরা কেন জাহান্নামে যাবে জাহান্নামে যাওয়ার মোট চারটা কারণ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين جل بولون الله أكبر أرو جل الله أكبر মুজরিম মানে হলো পাপি আনিল মুজরিমিন মানে পাপীদেরকে ডাক দিয়ে বলা হবে আনিল মুজরিমিন পাপীদেরকে বলা হবে মা সালাকাকুম ফি সাকার আজকে তোমরা সাকার নামক জাহান্নাম নামক দোজকে তোমরা কেন আছো কেন তোমরা আজকে জাহান্নামের ভিতরে জাহান্নামীরা বলবে আমরা জাগতিক জীবনে যে কাজগুলো করে এসেছি সেই কাজের জন্য আজকে আমরা জাহান্নামে তারা বলবে আমরা চারটা কাজ ভুল করেছি কয়টা কাজ বলেন চারটা কাজ ভুল করেছি প্রশ্নগুলো উত্তর দিয়ে দিলেন কে ভুলগুলো শুধরায় দিলেন কে মমিনদের জন্য শুধরায় দিলেন এই চারটা কাজ তোমরা যদি সতর্ক হয়ে যদি মুসলিমের মুজরিমদের মতো যদি না করো তোমরা জান্নাত পেয়ে যাবে এক নাম্বার কাজ হলো তারা কি করেছে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন তারা বলবে আমরা দুনিয়ার জগতে টাইম টাইমলি টাইমলি আমরা আজান শুনেছি কানে আজান শব্দ এসেছে কিন্তু আজান শোনার পরেও আমরা মসজিদের দিকে রওনা দেই নাই নামাজ পড়ি নাই নামাজ বিরক্ত লেগেছে নামাজ অবহেলা লেগেছে নামাজ পড়তে পারি নাই নামাজ পড়ি না এই জন্য আজকে আমরা জাহান্নামে ঢুকলাম তাহলে আমার বন্ধুগণ এক নাম্বার কি এক নাম্বার মমিনের জন্য কাজ হলো কি আদায় করা সবাইকে নামাজ পড়তে রাজি আছেন নাকি সবাইকে নামাজ পড়তে রাজি আছেন শুক্রবার শুক্রবার শক্তি গায়ের জোর বেশি কার পাঁচ অক্তের না শুক্রবারের
এখন সমাজে কার শক্তি বেশি? শুক্রবারের পাঁচ ওয়াক্ত মুসল্লিতে শুক্রবার সানজি পায় না, ও সবার পিছে। আবার কিছু কিছু মসজিদে দেখবেন ওই মুসল্লা নির্দিষ্ট করে দেওয়া হয়, প্রথম কাতারে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সবার মুসল্লা রেডি থাকে। এটা হারাম, আসতে কাবেন না, জোরে কন, ঠিক কি না? এটা উচিত, এটা তো আসন না, এটা সিট না। তুমি যত বড় ছাতা মতো হও না কেন, মসজিদে এসলে তুমি আল্লাহর গোলাম, আসতে কাবেন না, জোরে কন, ঠিক কি না? ওই জায়গায় হলো কম্পিটিশন, কে আগে আসবে সে ইমাম সাহেবের পাশে দাঁড়াবে, মসজিদের পাশে দাঁড়াবে। এখানে নির্দিষ্ট করে দেওয়া জায়েজ নাই। কষ্ট হচ্ছে? নামাজ কি ভিআইপি আছে? নামাজি কোনো ভিআইপি আছে? সব সমান। কে করে দিলেন? আসতে বলবেন না, কে করে দিলেন? আল্লাহ করে দিলেন। নামাজ তো শিখায় দেয় সকল ভেদাভেদ ভুলে যাও, সকল দল, সকল চিন্তা, সকল অনৈক্য, সকল বিশৃঙ্খলা ভুলে যাও, নামাজে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাও। সবাই কাতারে কাতারে দাঁড়িয়ে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. এরপরে আরো জোরে বলুন, আরো জোরে। নামাজে আমরা পৃথক থাকলাম না এক হলাম, সোজা হলাম না বাঁকা হলাম, সেজদা দিলাম ভিন্নভাবে না একভাবে, সবকিছু আমরা এক হয়ে গেলাম। নামাজ পড়লাম একভাবে, সব করলাম, রুকু করলাম একভাবে, সব একতার বন্ধনে আবদ্ধ হলাম। নামাজ শেষ হলো, বাইরে যখন বের হব নামাজের হক আদায় করার দরকার আছে না নাই বলেন? নামাজে বললাম তোমার কাছেই চাই, তোমার ইবাদত করি, তোমার পথে আমাদেরকে কবুল করে নাও। নামাজের মধ্যে বলে নামাজ থেকে বের হয়ে সব আল্লাহর দল বাদ দিয়ে মানুষের দল ধরলাম, আসে না নাই বলেন তো? আসে না নাই? আমার সঙ্গে নামাজ এবং সমাজের মিল থাকতে হবে, নামাজের সঙ্গে সমাজের মিল যদি না থাকে তাহলে নামাজ কবুল হবে না। নামাজকে সুদ খাওয়া শেখায়? নামাজকে জেনা করা শেখায়? নামাজকে ওজনে হেরফের করা শেখায়? নামাজকে মিথ্যাবাদী হওয়া শেখায়? নামাজকে বেপর্দা হওয়া শেখায়? তাহলে আমার নামাজ তো নামাজ নয়, নামাজ না এটা অভিনয়, এই নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। নামাজের রেজাল্ট হলো ইন্নাস-সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। নামাজ হলো সকল প্রকার অন্যায় এবং অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখবে। একজন প্রকৃত নামাজি কখনো মিথ্যাবাদী হতে পারে না, একজন প্রকৃত নামাজি কখনো ওজন হেরফের করতে পারে না, একজন প্রকৃত নামাজি কখনো বনের সম্পত্তি মেরে খেতে পারে না। আছে? আছে, মেরে খাওয়ার লোক আছে? বনের সম্পত্তি মেরে খায়? আছে? আবার হজ করে? আছে না? আছে না? বনের কাছে যাকে বন মাফ করে দে, আমার খুব কষ্ট আছে না? এরকম আছে? এরকম আছে? আশ্চর্য, তুই কি ফকির? বনের প্রাপ্তি তার, বনের এটা রাইটস, এটা অধিকার, বন পাবে। এমনকি বাড়ির যদি প্লেট দুইটা থাকে একটা প্লেট বনকে দিয়ে দিতে হবে, আসতে কেমন না, সেরকম ঠিক কিনা? এরপর বন যদি মনে করে মানে ঠিক আছে ভাই তুমি কষ্টে আছো, সেটা ভিন্ন কথা, কিন্তু রাইটস যেটা অধিকার যেটা তাকে দিতে হবে। বুড়া চাষা হজ হজে যাবেন, ছেলে একটা মেয়ে পাঁচটা, পাঁচ মেয়েকে ডাক দিয়ে বলে মা আমি তো হজে যাচ্ছি, আমার ছেলে একটা, আমি ফিরে আসবো না, মরেই যাবো আল্লাহ জানে, যদি মরে যাই আমার ছেলে এতিম হয়ে যাবে, বয়স 40 বছর, ছেলের বয়স 40 বছর, কি কি হবে 40 বছর এতিম হয়? এতিম এতিমের শর্ত হলো নাবালক পর্যন্ত বাপ যদি মারা যায় ওই সন্তানটা কি হয়? এতিম হয়। 16 বছর 15 বছর পার হয়ে গেল তখন সে আর এতিম থাকে না। তো মা শোনো, তোমাদের বিয়ে দিছি, স্বামীর ঘরে করে খাচ্ছ,
তো তোমা আমি যদি মরে যাই তাহলে আমার এই সম্পত্তিগুলোর অংশ তো তোমরা পেয়ে যাবা, অতএব আমি থাকতেই তোমরা আমার ছেলের নামে দিয়ে দাও। হারাম জাদা কি গুণ আছে না এখন তো আছে? ওর ওর হজ হবে? ওই বুড়ার হজ হবে? হবে না। আমি কিন্তু মারাত্মক একটা কথা আজকে প্রসঙ্গ তুললাম, সমাজে এটা বড় একটা ব্যাধি। এটা মেয়ের সম্পত্তি ছেলের নামে দলিল করে দেয়, হাজি সাহেব আপনার হজ হবে না, হবে না, হবে না। আজ থেকে আমার নজরে গেল ঠিক কিনা? এটা ছেলের দিকে টান কেন? রসুলের টান ছিল ছেলের দিকে বেশি না মেয়ের দিকে বেশি? রসুলের টান ছিল ছেলের দিকে বেশি না মেয়ের দিকে বেশি? আজকের মহিলারা টান রসুলের দিকে বেশি না নায়কের দিকে বেশি? হ্যাঁ, আমার মার আজকে রসুলের চরিত্র ভুলে গেছে, রসুলের কথাগুলো ভুলে গেছে। মা আপনার চেতনার পরিবর্তন করুন, আপনার অধিকার ইসলাম দিয়েছে। আল্লাহু আকবার বলেন, জোরে কেন আল্লাহু আকবার। মেয়েদের আজকে পর্দা আছে? আসতে বলবেন মেয়েদের পর্দা আছে? পর্দা নাই। তবে হ্যাঁ, আল্লাহ পাক মেয়েদেরকে সম্পত্তি বাবার কাছ থেকে কম নিয়েছেন, কম দিয়েছেন। ছেলে যদি দুই বিঘা পায়, মেয়ে পায় কয় কয় বিঘা পায়? এক বিঘা। মেয়ে ছেলে যদি দশ বিঘা পায়, মেয়ে পায় কয় বিঘা? পাঁচ বিঘা। তাহলে তো কমে গেল, তাহলে তো মেয়েদের অধিকার মনে কম দেওয়া হলো নাকি? না, একজন মহিলা যত জায়গা থেকে পায়, একজন পুরুষ কিন্তু তত জায়গা থেকে পায় না। পেয়ে যায় স্বামীর কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে, ছেলের কাছ থেকে, এরকম করে তিন থেকে চারটা খাত থেকে একজন মহিলা পান। কিন্তু একজন পুরুষ কিন্তু এত খাত থেকে পায় না। সবগুলোকে প্লাস করলে পরে দেখা যায় পুরুষের চাইতে মহিলাই বেশি পাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে গড় এভারেজে পুরুষ বেশি পেলো না মহিলা বেশি পেলো? মহিলাই বেশি পেলো। কিন্তু বাবার সম্পত্তি আল্লাহ পাক কেন পুরুষের অর্ধেক করে দিলেন, এর কারণ আছে। যদি মেয়েটাকে তালাক দেয় তখন ফিরে আসতে হয় কার বাড়ি? বাবা নাই, কার কাছে? ভাইয়ের কাছে। ভাই বলবে তুইও দশ বিঘে, আমিও দশ বিঘে, তুই করে খা। আমার কথা কি বোঝা গেল? আমার কথা বোঝা গেল? যখন দেখবে না আমার বোন বিপদে পড়েছে, আমার বোন, ও পাঁচ বিঘে, ও যদি আমার ভাই হতো তখন তার প্রতি একটা সফট কর্নার আসবে কি আসবে না? আসবে। আল্লাহর আইনের ভিতরে অবশ্যই রহমত আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। আজকে আইন সংশোধন করতে গিয়ে বলা হয় যে আইনকে পরিবর্তন করে পুরুষের মতো সমান সম্পত্তি মেয়েদেরকে দেওয়া হোক। জুতা পেটা করা দরকার এদেরকে, আসতে কেমন না সেরকম ঠিক কিনা? তাই যদি হয়, তাই যদি হয় পুরুষের ব্রেনের সেল আর মেয়েদের মাথার ব্রেনের সেল কি একরকম? পুরুষের ব্রেনের সেল হলো 49টা, মেয়েদের ব্রেনের সেল 39টা, কম হলো কয়টা? বুদ্ধি বেশি কার? কি করা ফ্রেকো? তাহলে বুদ্ধির দিক থেকে মহিলার মহিলার চাইতে বুদ্ধি বেশি কি পুরুষের? এটা কে দিয়েছেন? আসতে বলবেন না কে দিয়েছেন? গায়ের শক্তি মহিলার বেশি না পুরুষের বেশি? সাহসের দিক থেকে মহিলা বেশি না পুরুষ বেশি? পুরুষ বেশি। কিন্তু আমরা অত্যন্ত ধন্য যে আমরা পুরুষ নেতৃত্ব না পেয়ে আজকে নারী নেতৃত্ব পেয়েছি। হ্যাঁ, খুব ধন্য না আমরা? খুব খুশি, ঠিক ঠিক এটা। আচ্ছা, পৃথিবীতে একজন নবীন মহিলা ছিলেন এমন কোন নজির আছে? আসতে কেমন নজির আছে? পৃথিবীর কোন মসজিদে যদি মহিলা নামাজ পড়ে নামাজ হবে? আসতে বলবেন না হবে? যদি মহিলাদের নেতৃত্ব যদি ইসলাম অনুমোদন করতো তাহলে একটা নবী তো অন্তত মহিলা আল্লাহ পাক পাঠাতে পারতেন, পাঠাইছেন না? একটু বুঝতে হবে, হক কথা বলতে গেলে একটু পিঠে পিঠে লাগবেই, এতে আমার কিচ্ছু করার নাই। সম্মানিত ভাইয়েরা একটু কান লাগান, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। তাহলে পুরুষকে আল্লাহ পাক একটু বেশি দিলেন, জ্ঞানও বেশি দিলেন, ব্রেনের সেল বেশি দিলেন, মেয়েদেরকে কম দিলেন। কিন্তু এটা কম মানে এতে অধিকার তাদের কম নয়। আল্লাহ পাক পুরুষের চাইতে মেয়েদের অধিকার বেশি দিয়েছেন, মর্যাদা বেশি দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, জান্নাত মায়ের পায়ের নিচে, যেরকম সুবহানাল্লাহ। আর পুরুষের পায়ের নিচে কি? এই তো জুতা, আসলে জুতাই তো, তাছাড়া কিচ্ছু নাই। ও যে আল্লাহ পাক মেয়েদের অধিকারটা বেশি দিয়েছেন, যেরকম আল্লাহু আকবার। এখন আল্লাহ পাক কেন দিলেন কম আর বেশি, একটা উদাহরণ দিলে স্পষ্ট হয়ে যাবে, বলবো? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সময় দুজন মহিলা একই ঘরে একই বিছানায় ঘুমন্ত অবস্থায় আল্লাহর কি ফয়সালা, দুজন সন্তান সম্ভব ছিলেন, পেটে বাচ্চা ছিল, রাতের অন্ধকারে দুজনের পেট থেকে বাচ্চা হয়ে যায়। তো বাচ্চা হওয়ার পর অবশ্যই মা জানে এটা কার ছেলে, কার সন্তান, কোনটা কার সন্তান অবশ্যই জানে। কিন্তু একজনের গর্ব থেকে হয়েছে ছেলে, আরেকজনের গর্ব থেকে হয়েছে মেয়ে। সকালবেলা লাগছে প্যাঁচ, দুই মহিলায় দাবি করতেছে এটা আমার ছেলে, ওটা আমার ছেলে। মেয়ে সন্তান আর কেউ নিতে চায় না, কন্ত কি মুসিবত। এখনো
ছেলে সন্তানের দিকে মেয়ের চাইতে আগ্রহ কম না বেশি? আস্তে কেমন না, কম না বেশি? ছেলে হলে মনে হয় বাড়িতে বিয়ের ধুম লাগছে, মিষ্টির মানে সরাসরি, আর মেয়ের সন্তান জন্ম নিলে মনে হয় বাড়িতে মানুষ মরে গেছে, কোনো আওয়াজ নাই। যদি হয় মেয়ে, মেয়ের বাপকে যখন বলা হয় কি সন্তান হয়েছে, মেয়ে, মনে এখন হার্ট স্ট্রোক করে মরবে, আছে না নাই বলেন তো? আর যদি হয় ছেলে, কি ছেলে ভাবসাবি আলাদা, মনে হয় এখনই 10 লাখ ছায়া বসে আছে, কি আছে না নাই বলেন তো? আছে না? রসুল ছিলেন ছেলের বাপ না মেয়ের বাপ? রসুল ছিলেন ছেলের বাপ না মেয়ের বাপ? রসুল ছেলের চাইতে মেয়েদের প্রশংসা কম করেছেন না বেশি করেছেন? বেশি করেছেন। রসুল বলেছেন যার ঘরে 3টা মেয়ে তার জন্য 3টা পৃথক জান্নাত, যেরকম সুবহানাল্লাহ, আর যার ঘরে 3টা ছেলে তার জন্য কিচ্ছু নাই, এই জাহান্নাম না, জাহান্নাম কোয়েন না, হাদিসে নাই, এই বাস। উনি অবশ্য জাহান্নাম বলতেছেন এই জন্য কারণ ছেলে তো বেজুদ হলে জাহান্নামী, কি আসতে কবেন না, যেরকম ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তো এই দুই মহিলা এই দাবিদার যখন হয়ে উঠল, কেউ তো আর এটা প্রমাণ করতে পারতেছে না, দুইজন মহিলাই চরম গণ্ডগোল লাগছে। হযরত আলীর দরবার পর্যন্ত চলে গেল, হযরত আলী দুজন মহিলার সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, দুজন মহিলা তোমরা নিঃসন্দেহে জানো কার গর্ভ থেকে কোন সন্তানটা হয়েছে, অযথা গণ্ডগোল করার দরকার নাই, সন্তান শশনি তোমরা নিজের বাড়িতে চলে যাও। দুজন মহিলা দাবিদার হয়ে বলছেন না, খালি কোনো কথা না বলে বললেন, আমি নিশ্চিত কার ছেলে কার মেয়ে, কারণ এই তথ্য আমি নিয়েছি কোরআনে কারিম থেকে, যেরকম সুবহানাল্লাহ। একটু ল্যাবরেটরিতে যেতে হবে, একটু পরীক্ষাগারে যেতে হবে, সেই সময় কোনো মেডিকেল সায়েন্স ছিল না। হযরত আলী বললেন, এই দুই মহিলাকে ঘরের মধ্যে নিয়ে যাও, একটা মহিলাকে ঘরের মধ্যে উঠায় নাও, উঠায় নিয়ে দুইজনের স্তন থেকে দুধ বের করে দুইটা গ্লাসে রাখো। দুইটা গ্লাসে যখন রাখা হলো, একটা গ্লাসের দুধ হলো ঘন, আরেকটা গ্লাসের দুধ হলো পাতলা। হযরত আলী বললেন, কোন গ্লাসের দুধটা ঘন, এই গ্লাসের দুধটা ঘন, কোন গ্লাসের দুধটা পাতলা, এই গ্লাসের দুধটা পাতলা। হযরত আলী বললেন, যে গ্লাসের দুধটা ঘন, এই ঘন দুধ যে স্তন থেকে বের হয়েছে মহান রব্বুল আলামিন তাকে ছেলে সন্তানের মা বানিয়ে দিয়েছেন, আর পাতলা দুধ যে স্তন থেকে বের হয়েছে সেই পাতলা দুধ আল্লাহ পাক মেয়ে সন্তানের জননী বানিয়ে দিয়েছেন। আমার নবজির প্রিয় সাহাবী হযরত আলী যখন এই ফয়সালা দিয়ে দিলেন, সন্তুষ্ট চিত্তে দুজন সন্তানকে দুজন মায়ের কোলে উঠায় দেওয়া হলো, সুন্দর করে সন্তুষ্ট চিত্তে দুজন বাড়ির দিকে রওনা দিল। আমার ওয়াজ শেষ হয়ে গেল, ওয়াজ চালাবো নাকি? ওয়াজ চালাবো? ও জোরে বলুন ইনশাআল্লাহ। এখন আবার প্রশ্ন হলো, দুধ কেন ঘন হলো, দুধ কেন পাতলা হলো, ওয়াজ আবার শুরু হলো, কি ঠিক না? কথার তো শেষ নেই, কথার কোনো থা আছে? কথার কোনো থা নাই, অথই কথা। কোরআন শরীফের আলোচনার তো কোনো অফুরন্ত অফুরন্ত কথা। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। মা, আপনাকে এত অধিকার ইসলাম দিল, আপনি সেই ইসলামকে আপনি মানলেন না। আগের যুগের মহিলাদের চরিত্র কি আর আজকের যুগের মহিলাদের চরিত্রটা কি? বিশেষ করে আমার দেশের মিডিয়াতে, ভারতের মিডিয়া যখন দখল করে বসেছে, এই ভারতের মিডিয়াগুলো দখল করার পর, ভারতীয় আগ্রাসনের পর থেকে এই মিডিয়া জগৎটা আগ্রাসন করে নেওয়ার ফলে মেয়েরা যতটুকুন ভালো ছিল সেটাও আর নাই, আসতে কবেন না, যেরকম ঠিক কি না? একদম শেষ করে ফেললো মেয়েদেরকে, মোবাইলে স্বামী থাকতেই পরকিয়া করে, স্বামীর সঙ্গে প্রতারণা করে, পরিবার অশান্তির আগুন দাউ দাউ করে জ্বালায় দেয়, এই সমস্ত শিক্ষা নিচ্ছে ইস্টার জলসা থেকে, আস্তে কবেন না, সরকার ঠিক কিনা? আমি তো মনে করি ইস্টার জলসা, ইস্টার প্লাস একটা পূজার মণ্ডপ, পূজাতে যা দেখানো হয় এটাতে তাই দেখানো হয়। মা, আপনি এগুলো দেখতে যাবেন না, এগুলো আপনার দেখা যাবে না, আপনার রুচির পরিবর্তন হতে হবে। ছেলের মুখে দাড়ি আজকের মেয়েদের পছন্দ হয় না, বাপ হাজি মামুন সহজ করে আসছেন ছেলেকে মেয়েকে বিয়ে দিবেন, আল্লাহওয়ালা বুজুর্গের সাথে মুখে দাঁড়িয়ে আছে ছেলে শিক্ষিত, বলছে মা আমি একটা ছেলে পছন্দ করেছি, আমি হাজি মামুন সহজ করে আসছি, আমি তোমাকে সুন্দর ছেলে দেখে আমি বিয়ে দেবো, কাব্য ঠিক আছে। ছেলে দেখতে আসছে, দেখতে এসে যখন বসেছে মেয়ের সামনে, মেয়ে যখন দেখছে ছেলের মুখে দাঁড়ি, ওই যে মাথা নিচু করে আর তাকায় না, বুঝলেন, তা আর তাকায় না। বাপ বলতেছে, মা আমার তো পছন্দ, তোমার কি পছন্দ হয়েছে? কাব্বা, তোমার রুচি তো আগে ভালোই ছিল, এখন রুচি নষ্ট হয়ে গেছে কেন? কত সাসা, কি আমার কথা কি বুঝতেছেন? ও কি হয়ে গেছে? সাসা হয়ে গেছে, মুখে দাড়ির কারণে চাচা হয়ে গেছে। মা, এই রুচির পরিবর্তন করতে হবে।
আগের যুগের মহিলাদের চরিত্র কি ছিল একটা ইতিহাস বলে একটা হাদিসে রেফারেন্স দিলে একটু স্পষ্ট হবে একজন মহিলা নবীর সামনে এসে দাঁড়ালেন কাঁদতেছেন রাসূল বলেন মহিলা কাঁদো কেন খুজুর আমার কান্না করার কারণ হলো আমার কি জীবনে বিয়ে হবে না আমি তো বড় হয়ে গেছি রাসূল বলেন কে বলেছে তোমার বিয়ে হবে না আমার এতগুলো সাহাবী থাকতে অবশ্যই তোমার বিয়ে হবে সুন্দর একটা যুবকের সাথে তোমার কোনো চিন্তার কারণ নাই মহিলা সাহাবী বলেন হুজুর আমার যদি বিয়ে হয় কিন্তু জেনাতন পুরুষ কিন্তু আমার পছন্দ না কেন কামাই যিনি আমার স্বামী হবেন আমি তার মধ্যে তিনটা গুণ দেখতে চাই এক নম্বর গুণ হলো তাকে অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাতে পড়তে হবে এরকম মহিলা তো আজকে সব নাকি হ্যাঁ এরকম মহিলা সব না নিজের নামাজেরই খবর নাই মহিলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাতে পড়তে হবে পাশাপাশি তাকে এশার নামাজ থেকে শুরু করে নিয়ে ফজর পর্যন্ত কিয়ামুল লাইল করতে হবে এরপরে যদি কিয়ামুল লাইল করতে যদি নফল নামাজ পড়তে যদি তার কষ্ট হয়ে যায় মাজুর হয়ে যান অবশ্যই তাকে গোটা রাত বসে বসে কোরআন তেলাওয়াত করতে হবে নাম্বার তিন হলো রমজান মাসে রোজা রাখতে হবে পাশাপাশি সারা বছর তাকে নফল রোজা রাখতে হবে দিনের বেলা আমার নবীজি শুনে মুসকি মুসকি হাসেন আর মনে মনে চিন্তা করেন রাতের বেলা নামাজ দিনের বেলা রোজা বইয়ের হক আদায় হবে কখন আমার নবীজি বলেন মহিলা এমন কঠিন শর্ত তুমি দিয়ে দিয়েছ এমন জামাই তো খুঁজে পাওয়া মুশকিল তবে আমার সাহাবিদেরকে প্রস্তাব দিয়ে দেখি তো কি হয় সাহাবিদের মাঝে প্রস্তাব করলেন একজন সাহাবি ছিলেন খুব চালাক খুব মোস্ট ক্লেভার ছিলেন তিনি সামনে দাঁড়ায় বলছেন ইয়া রাসূলুল্লাহ সকল শর্ত মেনে নিয়া আমি ওই মহিলাকে বিয়ের প্রস্তাব দিয়ে দিলাম ওই সাহাবিরা যে হয়ে গেলেন বিয়ে সম্পন্ন হয়ে গেল বিয়ে হয়ে যাওয়ার পর মাস ছয়েক পরে এসে মহিলা নবীর সামনে এসে দাঁড়ায় আছেন ভগ্ন হৃদয়ে ভাঙ্গা হৃদয়ে দাঁড়িয়ে আছেন কোনো মুখে কোনো হাসি নাই কান্নার সাপ দেখতে পেলেন রসুল বলছেন মহিলা তুমি কাঁদো কেন মহিলা বলছেন ইয়া রসুলাল্লাহি আপনার পরামর্শে বিয়ে হলো যার সঙ্গে আমার বিয়ে হয়েছে তিনি আমার স্বামী যে তিনটা শর্ত নিয়ে আমাকে বিয়ে করেছেন তিনটা শর্তের কোনো শর্ত তিনি পূরণ করেন নাই আমার রসুল বললেন কি বলো তুমি আমার সাহাবি হয়ে এমনটা চূড়ান্ত করার কথা নয় তুমি আমার সাহাবি তোমার স্বামী আমার সাহাবি বিচারে যেহেতু তুমি ডাকতে বসেছ বিচার প্রার্থী হয়ে এসেছ বিচার তো করবো আমি এক পক্ষের কথা শুনে নয় দুই পক্ষের সদস্য কথা শুনে আমাকে বিচার করতে হবে তোমার স্বামীর মুক্তিগোল শুনতে হবে তোমার মুক্তিগোল শুনতে হবে এটা হলো সঠিক বিচার আর যে বিচারে এক পক্ষের কথা শুনে রায় দিয়ে দেয় সেটা কি সঠিক বিচার হতে পারে নাকি আমার দেশের কিছু কিছু বিচারের গুলো আসে না নাই বলেন কোনো পক্ষই লাগে না অটো রায় আসতে কন কেন জোরে কন ঠিক কি না এটা করা যাবে না ওয়াকিমুল ওয়াজন বিল কিস্ত ওয়ালা তুখসিরুল মিজান ওজনটাকে সঠিক করো বিচারটাকে মজবুত করো আমার রাসূল বলেছেন আল্লাহ পাক সাত শ্রেণী কারশের ছায়ার নিচে স্থান দিবেন কিয়ামতের দিন এর মধ্যে এক নম্বর হলো ইমামুন আদিল ন্যায় বিচারপতি যে ন্যায় বিচার করতে পারে রাসূল বলেছেন সেই দিন একটা মিটিংয়ে আমার পাশে জজ বসেছিলেন সেই জজ আমার পাশে বসে আমি যখন বলে ফেললাম সেই ন্যায় বিচারপতিকে আল্লাহ পাক এক নম্বর তালিকায় রাখবেন আল্লাহ পাক আরো সেরে ছায়া স্থান দিবেন লক্ষ্য করে দেখি তার চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে আমি তাকে বললাম স্যার আপনার চোখে পানি কেন তিনি বলছেন আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিল কেন আমার বন্ধুগণ যত বড় দায়িত্ব তত বড় তার জবাবদিহিতা একজন সাধারণ নাগরিক তার যতটুকু হিসাব হবে তার চাইতে বড় হিসাব চেয়ারম্যানের হবে কিনা বলেন মেম্বারের হবে কিনা বলেন আর সেই চেয়ারম্যান হওয়ার জন্য মারামারি করে গ্রুপিং করে কে তোরে বাবু আমি কি আসে না নেই বলেন তো আমার বন্ধুগণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যান বলা হলো ওমর তুমি কাঁদো কেন তিনি বললেন আমাকে কেমন দায়িত্ব দিয়েছো যে দায়িত্ব আমাকে চোখের পানি বন্ধ করাতে পারে না আমার বন্ধুগণ আমার প্রিয় দিনী ভাইরা একটু কান লাগান মনোযোগ সহকারে শুনুন আমার মায়েরাও মনোযোগ সহকারে শুনুন ওই মহিলা নবীর সামনে যখন দাঁড়িয়ে যখন এই সমস্ত কথাগুলো বললেন রাসূল বললেন না না বিশ্বাস করব না তোমার স্বামীকে ডেকে আনো স্বামীকে ডেকে আনা হলো ডাকার পরে বলা হলো ও সাহাবী আমার তোমার বউ তোমার বিরুদ্ধে রিপোর্ট করেছে কথা কি সঠিক নাকি তুমি নাকি পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাতে পড়ো নাই কোরআন তেলাওয়াত করে নাই রোজা রাখো নাই সাহাবী মুসকি মুসকি হাসি মেরে বলছেন ইয়া রাসূলুল্লাহি আমার বউ যতগুলো কথাগুলো বলেছে সব কথা ভুল বুঝে কুল বলেছে সম্পূর্ণ মিথ্যা কথা আমি কি আপনার সাহাবি নই সকল শর্ত আমি একটা একটা করে পূরণ করেছি
সুবহানাল্লাহ বলেন বউকায় এক কথা স্বামীকে আরেক কথা ওয়া শুরু না ওয়া শেষ হলো তাহলে কোন সবই তো শুরুই হচ্ছে শেষ হবে কখন কি শুনতে রাজি আছেন সবাই সবাই কি শুনতে রাজি আছেন এবার কি হলো ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কোনো ভুল করিনি রাসূল বলেন তাহলে এখন শুনানি শুরু হয়ে যাক সে কি বলে তুমি কি বলো মহিলা বলছেন ইয়া রাসূলুল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ সে জামাতে পড়ে নাই তার স্বামী বলছেন ইয়া রাসূলুল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাতে পড়ে নাই এটা আমি রাজি হয়ে গেলাম ঠিক আছে পড়ি নাই কিন্তু আপনি বলুন তো আমার স্ত্রীকে ফজর নামাজ এশার নামাজ কি আমি বাড়িতে পড়ছি নাকি না সে জামাতে পড়েছে আপনার বর্ণিত হাদিস যদি কোনো বান্দা ফজর নামাজ এশার নামাজ যদি বা জামাতে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন গোটা রাত দাঁড়িয়ে থেকে নামাজ পড়লে যে সওয়াব তার সমান সব তার আমলনামায় দিয়ে দেন আমার কি দরকার রাত পোহায় নামাজ পড়া জোরে কান সুবহান এমন সুন্দর তিনি জবাব দিয়ে দিলেন এরপরে বলা হলো নাম্বার দুই হলো স্ত্রী বলছেন আমার স্বামী তো কোরআন তেলাওয়াত করে নেই কোরআন শরীফ পড়ে নেই রাত্রেবেলা এবার তার স্বামী বলছেন ইয়া রাসূলুল্লাহি আমি আমার স্ত্রীকে এমন কোনো রাত নাই রাতের বেলা ঘুমানোর পূর্বে আমি তাকে সূরা ইখলাস পড়ে ঘুমাই নাই আমি নিজেও ইখলাস পড়েছি সেও সেই তেলাওয়াতটা শুনেছে একবার নয় দুবার নয় তিনবার সূরা ইখলাস পড়ে ঘুমিয়েছি আপনার বর্ণিত হাদিস ইবনে কাসির এসেছে যদি কোনো বান্দা সূরা ইখলাস পড়ে যদি তিনটি বার কোরআন তেলাওয়াত করে ইখলাস পড়ে যদি ঘুমায় আল্লাহ পাক গোটা কোরআন খতমের সব তালামুল্লামায় দিয়ে দেন হুজুর আমার এতক্ষণ সময় ধরে কোরআন তেলাওয়াত করার কি দরকার এমন সুন্দর করে টেকনিক করে জবাবগুলো দিয়ে দিলেন আমার নবী যে মুস্কে মুস্কে হাসলেন এরপরে বলছেন ও মহিলা সাহাবী আর তোমার কি অভিযোগ তোমার স্বামীকে বলো এবার বলছেন ইয়া রাসূলুল্লাহ নফল রোজা রাখে নাই এবার তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো ফরজ রোজা বাদ দেই নাই ফরজ রোজা ঠিকই পালন করেছি তবে নফল রোজা রাখতে পারে নাই তবে নফল রোজা ছয়টা কিন্তু বাদ দেই নাই কোন ছয়টা নফল রোজা সাহাবী বলো ইয়া রাসূলুল্লাহ রমজান পরবর্তী মাস যে আছে শাওয়াল চাঁদ শাওয়াল চাঁদের আমি ছয়টা নফল রোজা পালন করেছি আপনার বর্ণিত হাদিস যদি কোনো বান্দা রমজান মাসের পরবর্তী মাস শাওয়াল চাঁদের যদি ছয়টা নফল রোজা যদি রাখতে পারে মহান রব্বুল আলামিন তাকে গোটা বছর নফল রোজার সওয়াব তার আমলনামায় দিয়ে দেন হুজুর আমার তো গোটা বছর রসুল রোজা রাখার কি দরকার আছে আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বললেন মহিলা পারলা না জোরে কোন সুবহানাল্লাহ দুজন কি মিলায় দিলেন দুজন মিলে মিলে চলে গেল আমার ওয়াজও শেষ হলো আরো কিছু আছে নাকি আরো কিছু আছে না জাহান্নামে যাওয়ার কারণ কয়টা আসতে বলবেন না কয়টা চলতেছে কয় নাম্বার চলতেছে কয় নাম্বার এক নাম্বার আমার মায়েরা আমি শুনেছি পুরুষের চাইতে মেয়েরাও কম না অনেক মহিলা আজকের মা ফিরে এসেছেন নামাজ আপনাকেও পড়তে হবে জামাতে নামাজ পড়ার দরকার নাই আমাদের দেশে সেই পরিবেশ আসে নাই আপনি বাড়িতেই পড়ুন ওযু বানান নামাজেই দাঁড়ায় আজান শুনে নামাজে দাঁড়াবেন পুরুষরা কষ্ট করে মসজিদে এসে নামাজ পড়বে যে সবটা কামাই করবে আপনি ঘরে বসে নামাজ পড়ে সেই সব কামাই করবেন জোরে বলি সুবহানাল্লাহ আমার মা আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে স্বামীকে দাম দিতে হবে স্বামীর দাম আছে না নাই বলেন কিন্তু আজকে কি স্বামীকে মূল্যায়ন করা হয় স্বামীকে মূল্যায়ন করা হয় না স্বামী কেমন ধমক দিয়ে দেয় স্বামী অসুস্থ হয়ে যায় স্বামী মনক্ষুণ্ণ হয়ে যায় কত চ আমার দাদির মুখে কখনো দাদার মুখে গালি দেওয়া গালি দিতে আমরা শুনি নাই সম্মান দিতেন শ্রদ্ধা করতেন দাদি কম শিখেছেন কম পড়েছেন কিন্তু তার মধ্যে আদব ছিল আজকে ভাবির এলেম বেশি আজকে ভাবির ডিগ্রি বেশি কিন্তু যত বেশি ডিগ্রি তত বড় তত বেশি বেয়াদব আজতে কোন কোন জোরে কোন ঠিক কিনা এত বড় বেয়াদবি করে আমার মেয়েরা আমার মায়েরা কেন এগুলো করে এর মূল কারণ হলো কোরআন থেকে তারা কাছে না দূরে বলেন আমার নবী যে একদিন পাহাড়িয়া এলাকায় দিয়ে হাঁটতেছেন একটা পাহাড়িয়া উঁট এসে রসুলকে সেজদা দিচ্ছে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ কি আমাদেরও মন চায় উট যেমন আপনাকে সম্মানজনক সেজদা দিল আমরা আপনাকে সেজদা দিয়ে দেই রসুল বললেন সাহাবীরা এই পৃথিবীতে একজন মানুষ আরেকজন মানুষকে কখনো সেজদা দিতে পারে এটা সম্পূর্ণ হারাম তবে এই সিস্টেম যদি থাকতো মানুষ মানুষকে সেজদা দেওয়া তাহলে প্রত্যেক স্ত্রী তার স্বামীকে সকাল সন্ধ্যা সেজদা দিত
এই ভক্তি এই সম্মান এই শ্রদ্ধা আমার মা আপনার মধ্যে থাকতে হবে অবশ্যই পয়দা করতে হবে স্বামী একটু কালো বউ একটু ধলা মন কষাকষি আছে না নাই বলেন আস্তে কোন কেন আছে না নাই কিন্তু আপনার স্বামী কালো আপনার স্বামী খাটো আপনার স্বামী বেশি মোটা আপনার স্বামী বেশি চিকন আপনার স্বামী একটু অন্ধ কথা বলো স্পষ্ট করে একটু বাংলার মতো কিন্তু কে করে দিয়েছেন বলেন আস্তে বলবেন না কে করে দিয়েছেন আল্লাহ করে দিয়েছেন আপনার সুন্দরী আপনার রূপ ভালো হয়েছে আল্লাহ পাক আপনাকে ভালো রূপবতী বানিয়েছেন আপনাকে অনেক সুন্দর দান করেছেন কিন্তু বিয়ের জুড়ি যখন মিলে গেছে আপনাকে মেনে নেওয়া উচিত কারণ বান্দাটা কার বলেন আপনি আদম সন্তানকে সম্মান দিবেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আদম সন্তানকে সম্মান দিলে পরে আল্লাহ আপনাকে সম্মান দিয়ে দিবেন আপনাকে শ্রদ্ধার চোখে দেখতে হবে স্বামী কালো বউ ধলা দেখবেন মাঝে মাঝে গন্ডগোল লাগলেই বলে এই তোমার সাথে আমার যে বিয়ে হয়েছে তোর সদ্য গোষ্ঠীর কপাল ভালো এরকম খোটা আছে না এখান এরকম খোটা আছে এটা কল বলা যাবে না এটা বলা যাবে না এটা বলবেন না আপনি মা এটা বলতে পারেন না আপনি কারণ স্বামী এই সম্মান কে দিয়েছেন আসতে বলবেন না কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আমার মা আপনাকে এই বিষয়টা অবশ্যই খেয়াল করতে হবে স্বামী আপনার কালো হোক ধলা হোক যদি নামাজি পনিসগার হয়ে যায় আপনাকে অবশ্যই তাকে রেসপেক্ট করবেন সম্মান করবেন আসিয়ার দিকে তাকান আসিয়ার স্বামীটা মুসলিম না কাফের ছিল কাফের ছিল কত ধৈর্যের পরীক্ষা তিনি দিয়েছেন আমার মাদের জন্য একটু না বললে কেমন হয় মাদের ইসলাম বোঝার দরকার আছে না নাই বলেন আমার মায়েরা একজন কালো সাহাবি নবীর সামনে দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার কি বিয়ে হবে না রাসূল বলেন কেন তোমার কি হয়েছে হুজুর আমি এত মেয়ে দেখলাম কেউ আমারে পছন্দ করে না আমি কালো মানুষ রাসূল বলেন সাহাবি রে তুমি যখন আমার কাছে যখন এসেছো তোমার কোনো চিন্তা নাই তোমার বিয়ে হবে এই মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে যরকম সুবহানাল্লাহ এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবি কালো সাহাবিটা রাসূলের কাছে বলছেন ইয়া রাসূলুল্লাহ বিয়ে তো হবে ভালো কথা বিশ্বাস করলাম কিন্তু আমি আপনার কাছ থেকে একটু দলিল করে নিতে চাই রাসূল বলেন দলিল করবা কেমনে কি করব আমি কুজুর আপনি একটা কাগজে লিখে দেন আমার রাসূল সুন্দর করে কাগজে লিখে দিলেন রাসূল বলেন যাও এই কাগজখানা নিয়া এই চিঠিখানা নিয়ে মেয়ের বাবার কাছে চলে যাও মেয়ের বাবার কাছে এই চিঠি দিয়ে দিবা তোমার সঙ্গে তার বিয়ে হয়ে যাবে তার মেয়ের বিয়ে হয়ে যাবে সাহাবি চিঠিখানা হাতের মধ্যে নিয়া মেয়ের বাবার কাছে গেলেন কোনো কথা বললেন না শুধু মেয়ের বাবাকে বললেন এই মেয়ের বাবা চিঠি পড়ো ব্যবস্থা করো আল্লাহু আকবার বলবেন না মশানি আলাদা মেয়ের বাবার নাম হলো ইবনে ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে ওহাব রাদিয়াল্লাহু আনহু চিঠিখানা পড়লেন চিঠিখানা খুললেন যখন দেখছেন মিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাতুন আযীমা সম্মানজনক চিঠি চিঠি হাতের মধ্যে নিয়া চুম্বন করে করে বলছেন শোনো সাদ আল আসওয়াদ আস সুলাইমি তুমি কালো সাহাবি নবজি তোমাকে পছন্দ করে পাঠিয়েছেন আমি কত বড় মহাদন্য আমার মেয়ের বিয়ের ব্যাপারে রসুল চিন্তা করেন আমার মেয়ের বিয়ের ব্যাপারে তোমাকে পাঠিয়ে দিয়েছেন অবশ্যই আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই আমার মেয়ের সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে দেব কিন্তু সংসার তো আমি করব না সংসার করবে আমার মেয়ে আমার মেয়ের অনুমতি ছাড়া আমি তোমাকে কেমনে বিয়ে দেব তবে আমার বিশ্বাস আমার মেয়ে আমার কথার বাইরে যাবে না সুবহানাল্লাহ বলবেন না এখন কি সেটা আছে নাকি বাপ বলে মা আমি ছেলে দেখছে কি আব্বা তুমি এই কাজ করতে গেছো কেন কি ঠিক কিনা বলেন বাপকে উল্টা হুমকি দিয়ে ফেলে বাপ বলে মা আমি কি তোমার বাবা নই মেয়ে বলে বাবা আমি কি ছোট আছি নাকি আমার হাতকে হাত পা কি বড় হয় নাই আমি পছন্দ করছি কয়টাকে এক ডজন দেখছি একটা পছন্দ বুঝেন নাই যরকম নাউজুবিল্লাহ কিন্তু এবার ওই সাহাবি কি করলেন ভিতরেই ঢুকে গেলেন ভিতরেই ঢুকে গিয়া মেয়েকে লক্ষ্য করে যখন বলতে নিলেন মেয়ের চোখে পানি টলমল করছে মেয়ে দেওয়াল ঘেঁষে ঘেঁষে সব কথাগুলো শুনে নিয়েছেন এবার বলছেন মা রে প্রস্তাব এসেছে নবীর পক্ষ থেকে আল্লাহ আল্লাহ রসুল একটা ছেলে পাঠিয়ে দিয়েছেন ছেলে কিন্তু কালো তোমার কি পছন্দ কি না মহিলার চোখে পানি মেয়েটার চোখে পানি টলমল করছে হাওমাও করে কাঁদতেছে বাপ বলছেন মা বুঝতে পেরেছি তোমার খুব কষ্ট হচ্ছে তোমার মনে হয় সম্মতি না আমি তোমাকে বিয়ে দেব না এবার মেয়েটা মুখ খুলে বলছে বাবা বুঝতে ভুল করেছ আমার ব্যাপারে এই জাগতিক জীবনে আমার যদি কোনো বিয়ে হয় আমার বিয়ে হবে সেই নবজির পছন্দ করা সেই কালো ছেলের সাথেই বাপ খুব খুশি হলেন বাইরে বের হয়ে বলছেন ওরে সাথ তোমার কপাল তো খুলে গেছে আমার মেয়ে রাজি
আমিও রাজি তুমি কি বলো সাদ বলে আমিও রাজি আমার কোনো সমস্যা নাই দৌড় মেরে নবীর কাছে গেলেন রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহি এবার তো আমি আর ব্যর্থ হয়ে ফিরে আসি নাই আমি সাকসেস মেরাজি মির বাপুরা জামি ওরাজি হুজুর আপনি এখন ব্যবস্থা করুন রাসূল বলেন বিয়ে তো সব ঠিকঠাক হয়ে গেছে টাকা কোথায় হুজুর টাকা পাবো কই রাসূল বলেন টাকা ছাড়া বিয়ে করবা কেমনে মোহরনার টাকা দিতে হবে এবার সাদ বলছেন ইয়া রাসূলুল্লাহি টাকার দায়িত্ব যদি আপনি আমাকে দিয়ে দেন আমার জীবনে বিয়ে হবে না হতে হুজুর আপনি সব ঠিকঠাক করেন আপনি টাকাটা দেন হুজুর কোন সুবহানাল্লাহ বিশ্বনবীর চরিত্র দেখেন কত মিশুক ছিলেন আল্লাহু আকবার আমার নবীজি বললেন ও সাহাবী আমার কাছে তো টাকা নাই তবে আমার জামাই একটা আছে দেখি ওসমান তুমি আমাকে 200 দিরহাম দিয়ে দাও নোমান তুমি আমাকে 200 দিরহাম দিয়ে দাও 400 দিরহাম জড় করে আমার রাসূল বললেন সাদরে এই 400 দিরহাম দিয়ে দিলাম মদিনার বাজার থেকে বাজার করে আনো আগামী কালকে দুপুরবেলা তোমার বিয়ে হবে সেই টাকাগুলো নিয়ে বাজার করতে গেলেন সাদ সুলাইমি সাদ আল আসওয়াদ সুলাইমি বাজার করতে গিয়ে বাজার হাতে নিয়েছেন বাজার করা শুরু করেছেন এমন সময় সংবাদ চলে এলো ওরে সাদ বীর বাজার তো করতে এসেছে তুমি কি জানো জিহাদের ডাক কিন্তু চলে এসেছে তুমি কি করবা বলো কোন প্রস্তাব তুমি গ্রহণ করবে সাহাবী কালো সাহাবী সাদ মাথা নিচু করে কিছুক্ষণ মনে মনে চিন্তা করতেছে না হারে দুইটা প্রস্তাব আমার সামনে হাজির বীর প্রস্তাব আবার জিহাদের প্রস্তাব কোনটা আমি গ্রহণ করব মন সাইদুল এটাই মনে মনে চিন্তা করলেন বীর সুযোগ বারবার জীবনে আসতে পারে কিন্তু জিহাদের ডাক তো আমার জীবনে নাও আসতে পারে এই চিন্তা মাথায় নিয়ে বীর বাজার বন্ধ করে সমস্ত বীর কার্যক্রমকে স্থগিত করে তিনি যুদ্ধের জন্য একটা ঘোড়া কিনলেন একটা তরবারি কিনলেন টাকা শেষ হয়ে গেল যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধ করতে করতে এক পর্যায়ে সাদ দুনিয়া থেকে বিয়ে না করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন নবীর কানে সংবাদ চলে গেল ইয়া রাসূলুল্লাহি সাত তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রাসূল বললেন সাবিরারে কোন সাত দুনিয়া থেকে বিদায় হলো হুজুর যে সাদের গতকালকে বিয়ের কথা ছিল আমার নবীজি আবেগটাকে ধরে রাখতে না পেরে আমার নবীজি দৌড় মেরে সাহাবীর কাছে চলে গেলেন সাহাবীর কাছে গিয়ে দেখেন সাহাবীর হাত কাটা পা কাটা মস্তকটা বিচ্ছিন্ন মাথার কাছে এসে আমার নবীজি আস্তে করে বসে গেলেন চুলগুলো গুছায় গুছায় দিলেন আমার নবীজি কাঁদতেছেন একবার মুস্কি মুস্কি হাসতেছেন একবার সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহি আপনি কেন একবার মুস্কি মুস্কি হাসেন একবার কান্নায় ভেঙে পড়েন কারণটা কি রাসূল বলছেন আমার কারণ হলো কান্না করার আমি সব কিছু আয়োজন সম্পন্ন করলাম কিন্তু আমার সাহাবীর দুনিয়াতে বিয়ে করার সুযোগ হলো না আমার সাহাবী বিয়ে করতে পারলো না নারী জীবনের স্বাদ সে গ্রহণ করতে পারলো না আর হাসার কারণ হলো আমি সাদকে দেখতে পাচ্ছি আমার সাদ দুনিয়া থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে তাকে জান্নাতের হুররা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে চলে যেতেছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীজি বললেন ও সাহাবীরা ওই সাহাবীর জানাজা নামাজটা আমি পড়াবো রাসূল জানাজার দায়িত্ব গ্রহণ করলেন জানাজা শুরু হয়ে গেল আমার নবীজি জানাজা পড়ায় দিলেন এরপর রাসূল বলেন সাহাবীরা আমার সাহাবী সাদ কোন ঘোড়া দিয়ে যুদ্ধ করেছে সেই ঘোড়া নিয়ে আসো কোন তরবারি দিয়ে যুদ্ধ করেছে সেই তরবারি আমার সামনে নিয়ে আসো ঘোড়ার তরবারি আমার নবীজি তার হাতের মধ্যে নিয়ে বললেন মদিনার সুন্দরী মেয়েটাকে আমার সামনে হাজির করো যার সঙ্গে তার বিয়ের কথা ছিল তাকে নিয়ে আসা হলো রাসূল বলেন ও মদিনার সুন্দরী মহিলা হুরে মদিনা শোনো আজকে যদি আমার কালো সাহাবী সাদ যদি বেঁচে থাকতো তার সঙ্গে তোমার বিয়ে হয়ে যেত কিন্তু আমার সাহাবী সাদ ঠিকই বাজার করেছে বীর বাজার নয় সে করেছে জান্নাতের বাজার অতএব এই জান্নাতের বাজার ঘোড়ার তরবারি আমার তরফ থেকে নয় তার তরফ থেকে আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম জোরে কোন সুবহানাল্লাহ আমার মা সেই জন্য সব মহব্বত সমস্ত ভালোবাসা আল্লাহ কেন্দ্রিক করতে হবে রাসূল কেন্দ্রিক করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ স্বামীকে দাম দেওয়া রমজান মাসে রোজা রাখা ফাতিমার মতো মহিলা জান্নাতের সর্দারিনীর খেতাব পেয়েছেন একমাত্র শ্রেষ্ঠ আমল স্বামীর আনুগত্যের কারণে জোরে কোন সুবহানাল্লাহ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন বিদায়ের পূর্ব মুহূর্তে আস্তে করে স্বামীকে ডাক দিয়ে বলছেন স্বামী গো আমার বাপের কথা মতো আমি মনে হয় বাঁচবো না আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব শরীরটা খুব খারাপ যাচ্ছে আমার খুব কম বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন
হাসান হোসেনকে ছোট অবস্থায় রেখেই দুনিয়া থেকে তিনি বিদায় হন। ফাতিমা স্বামীকে ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি আপনাকে কিছু কথা বলে যেতে চাই, আমার যদি কোনো বেয়াদিবি হয়ে যায় আপনি আমাকে দয়া করে মাফ করে দিয়েন। এই কথা বলে এবার ফাতিমা রাদিয়াল্লাহু আনহা স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী, আমার জানাজার নামাজের জন্য কাউকে আপনি ডাকবেন না, দিনে মারা গেলে কাউকে সংবাদ দিবেন না, প্রতিবেশীও যেন না জানে, কারণ আমার মৃত্যুর সংবাদ জানলে পরে হাজার হাজার মানুষের সমাগম হবে, আমার জানাজা পড়তে আসবে, আমাকে দেখতে না পারলেও কতটুকুন লম্বা, কতটুকুন খাটো, কতটুকুন চিকন, কতটুকুন মোটা আমার পর্দার খেলাফ হয়ে যাবে, আমাকে আপনি দিনের বেলা মারা গেলে পরে গোপন করে রাত্রেবেলা জানাজা দিয়ে দিবেন, আপনি কয়েকজনকে ডাক দিয়ে আমার সবকিছু আয়োজন সম্পন্ন করে দিবেন, আর আমার স্বামীকেও আমার যদি কোনো ভুল হয়ে যায় আপনি আমাকে মাফ করে দিয়ে। এই কথা বলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। গভীর রাত্রি কেউ জানে না, শুধু বাড়িতে পুরুষ মানুষ তিনজন, হাসান হোসেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, খাটনি ধরার মানুষটা পর্যন্ত নাই। আবু যর গাফির রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন, আবু যর গাফারি কাল আমার রাসূল স্বপ্নের মধ্যে দেখা দিলেন, ওরে আবু যর গাফারি, ঘুম থেকে ওঠো, আমার কলিজার টুকরা ফাতিমা আমার মেহমান হয়ে আমার কাছে আসতেছে, আমার কাছে আসতেছে, তাড়াতাড়ি যাও। আবু যর গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগা পেয়ে কাঁদতে কাঁদতে চললেন আলীর বাড়ির দিকে, দরজায় ডাক দিলেন, আলী দরজা খুললেন, বলছেন, ভাই আবু যর, তোমাকে কে সংবাদটা দিল? আবু যর বলছেন, ভাই রে, রাসূল আমাকে আসতে বলেছেন, রাসূল আমাকে আসতে বলেছেন, সেই জন্য আসছি। এই কথা বলার পরে চারজন মিলে তার লাশটা বাইরে বের করে সম্পন্ন করলেন। এরপর আবু যর বললেন, ভাই আমি কবরটা খনন করতে যাই। কবর খনন করতে গেছেন, কবর খনন করতে যায়া কবরের দিকে তাকিয়ে আছেন, কবর খনন করতে করতে কবর খননটা শেষ হয়ে গেল, কবরকে লক্ষ্য করে বলছেন, কবর, এই কবরের সবাই তো আসে, কিন্তু আজকে যে আসবে সে কিন্তু সাধারণ কোনো মানুষ না, আজকে যে কবরে আসবে তিনি হলেন আমার নবীজির রক্ত, আমার নবীজির ব্লাড, আমার নবীজির কলিজার টুকরা, আমার নবীজির আদরের দুলালি ফাতিমা। কবর রে খবরদার, এই মহিলার সঙ্গে যেন বিন্দু পরিমাণ কোনো বেয়াদবি না হয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে, এই কথা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে কবর থেকে মানুষের মতো আওয়াজ বের হয়ে বলতেছে, ওরে আবু যর, প্রশ্ন যখন করলে জবাবটা শোন, আমি কবর, আমি কাউরে চিনি না, আমি কাউকে চিনি না, আমার জায়গা হলো দারুণ কঠিন জায়গা, আমল যদি মজবুত হয়ে যায় আমার সুন্দর আচরণ পাবি, আর আমল যদি খারাপ হয় এক প্রান্তের মাটি অপর প্রান্তে চলে যাবে, অপর প্রান্তের মাটি অপর প্রান্তে চলে গিয়ে সব হাড় গোড়গুলোকে মাটির সঙ্গে একাকার করে দেওয়া হবে। এরপরে সেই আবু যর গাফারি ওই কবরস্থান থেকে যে উঠে আসলেন, কোনোদিন তিনি সাংসারিক জীবনে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন নাই, আমার মা, সেই জন্য আপনাকে বুঝতে হবে এই ক্ষণিকের জীবনটা পাড়ি দিতে হবে, ইসলামকে সামনে রেখে পর্দায় থাকার চেষ্টা করবেন। এই সমস্ত কাজগুলো যদি আজকের সমাজের প্রত্যেকটা মহিলার ভিতরে থাকতো, ধর্ষণকে আমরা খুঁজে পেতাম নাকি, জেনার কোনো পরিবেশ থাকতো নাকি? এই জন্য আল্লাহর আইন মানলে কল্যাণ না অকল্যাণ, কল্যাণ না অকল্যাণ। যারা বলে বোরকা পরার দরকার নাই, বোরকা হলো জঙ্গির পোশাক, তার হচ্ছে শয়তান, আসতে কেমন না সরকম, ঠিক কিনা? সেই দিন টেলিভিশন টক শোতে এক মহিলা বলেছে, এক মহিলা বলেছে যে বোরকা হলো এদেশের জঙ্গিদের পোশাক আর শাড়ি হলো বাঙালি জাতির পোশাক, সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট কথা, ওদেরকে ঝাঁটা বেটা করা দরকার। বোরকা হচ্ছে নারীদের সোশ্যাল সিকিউরিটি, বোরকা পড়লে মেয়েদের সম্মান এতে কমে না বাড়ে, আসতে বলবেন সম্মান কমে না বাড়ে? মা অবশ্যই ঢিলা ঢালা, একটু ঢিলা ঢালা বোরকা পড়তে হবে, এখন তো আবার স্টাইল বেরোইছে, এমন বোরকা পরে বোরকার গায়ে আবার আয়না লাগানো, আয়না তো এই বোরকা আপনি পড়বেন কেন? এই জাতীয় বোরকা আপনি পড়তে পারবেন না, আপনাকে পড়তে হবে ঢিলা ঢালা এবং মার্জিত কালো কালারের এক জাতীয় কালার বোরকা আপনাকে পড়তে হবে। আল্লাহ পাক মাদেরকে কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? কেউ কি জাহান্নামে যেতে চাই? যেতে চাই কোথায়? জান্নাতে। তাহলে এক নম্বর কাজ, আমরা নামাজ পড়ব কয় অক্ত, আসতে বলবেন না কয় অক্ত, পাঁচ অক্ত নামাজ পড়বেন, কার একটু হাত তুলে দেখেন তো দেখি, বলুন হে আল্লাহ, আরো জোরে হে আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, আয়শা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন, হাত নামান।
কষ্ট হলো কষ্ট হলো কষ্ট পাননি তো আল্লাহ পাক আমাদের সবার হাতকে কবুল করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন নমস্কার হক আস্তে বলবেন নমস্কার হক নামাজ কি গন্ডগোল শেখায় না ভ্রাতৃত্ব শেখায় আজকে নামাজ আমরা পড়ছি কিন্তু আমার মায়ানমারের মুসলমানরা মার খাচ্ছে এটা কি ভ্রাতৃত্বের লক্ষণ মায়ানমারের মুসলমানদের জন্য কাজ করার দরকার আছে না নাই মায়ানমারের মুসলমানদেরকে পাখির বাচ্চার মতো গুলি করতেছে সামরিক জান্তা মায়ানমারের আমার মা বোনদেরকে ধরে নিয়ে তাদেরকে ধর্ষণ করে টুকরো টুকরো করে নদীতে ভাসায় দিচ্ছে আমার সম্মানিত ভাইয়েরা মুসলিম জাতি হলো একটা দেহের মতো আল মুসলিম আখুল মুসলিম লা ইউযলিমহু ওয়া লা ইউসলিমহু আমার মুসলমান ভাই পৃথিবীর যে প্রান্তেই মার খাক না কেন আমার অবশ্যই ব্যথিত হওয়ার প্রয়োজন আছে না নাই তার জন্য কিছু করার প্রয়োজন আছে না নাই আমাদের দাবি হলো মায়ানমারের রাখাইন রোহিঙ্গার মুসলমানদের পাশে তো সেই দেশের সরকার নাই গোটা বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো চুপচাপ আছে প্রতিবেশী হলাম আমরা উচিত তাদের জন্য মুসলমান হিসাবে আমাদের দেশের সীমান্তকে খুলে দেওয়া আসতে বলবেন না সরকার ঠিক কিনা এই দাবি আমরা করে রাখলাম কারণ একটা জীবনকে বাঁচাতে হবে সবার আগে জীবন সবার আগে কি সবার আগে কি জীবন জীবন রক্ষা করতে হবে যে একটা মানুষের জীবন বাঁচালো সেজন্য গোটা পৃথিবীর মানুষকে বাঁচায় দিল জোরে কান সুবহানাল্লাহ আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুন জোরে বলি আমিন আর জোরে আল্লাহুম্মা আমিন দুই একজন করে ওঠার চিন্তা করতেছেন আমি কি শেষ করে দেব নাকি ওঠার চিন্তা করে কেন কেউ উঠবেন না কেউ উঠবেন না আজান হয়ে গেছে আমিও জানি আজান হয়ে গেছে আর কিছু সময় যদি কথা বলি কষ্ট হবে আপনাদের এটা কি ঈদগাহ মাঠ না এখানে নামাজ হবে সমস্যা কোথায় এখানে নামাজ হবে কেউ যাবেন না এই ওঠার সিলসিলা শুরু হলে যেরকম তসবির একটা দানা ছিড়লে কি হয় তসবির একটা দানা ছিড়লে কি হয় একটা ছিড়লে সব বের হয়ে আসে তো যখন আপনি যখন ওঠার নেতৃত্ব দিবেন তখন আপনাকে দেখে আরেকজন উঠবে অতএব কেউ আমরা উঠবো না একটা মানে ব্যক্তি যেন আমরা ওঠার দুঃসাহস না করি আমরা সবাই এখান থেকে চতুর্দিকে প্রাচীর দেওয়া চাই পিছনে দরজা লাগাই দেন দেখি কোন দিক দিয়ে যায় দেন লাগাই কেউ যাবেন না সবাই বসবেন আমরা শেষ মোনাজাত করে আমরা এখান থেকে নামাজ পড়ে বিদায় হব জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ এরকম জায়গা তো খুব কমই পাওয়া যায় যাবেন কই সব দিক থেকে তো প্রাচীর মাঝখানে একটা দরজা আছে আমরা কেউ যাব না ভাববে না যে আমরা জেলখানায় বন্দি হয়ে থাকবো তাও না আমরা সঠিক সময় শেষ করব জোরে বলি ইনশাআল্লাহ জাহান্নামে যেতে হলে জাহান্নামীরা কয়টা কাজ করেছিল চারটা কাজ এক নম্বর হলো নামাজ পড়ে নাই আমরা নামাজ পড়বো জোরে বলি ইনশাআল্লাহ এটা কার হক আসতে বলবেন না কার হক আল্লাহর হক নাম্বার দুই কি অনেক লম্বা কথা অনেক বিস্তারিত কথা ছিল কিন্তু সময় তো খুব অল্প দুই নম্বরে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিনা ওয়া কুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন জোরে বলুন আল্লাহু আকবার নম্বর দুই হলো বান্দার হক আমরা দুনিয়ার জিন্দগিতে জাকাত আদায়ের উপযুক্ত ছিলাম কিন্তু জাকাত দেই নাই জাকাত না দেওয়ার মতো লোক আমার দেশে আসে না নাই বহু মুসলমান আসে না নাই বলেন জাকাত যদি সবাই দিত জাকাত যদি রাষ্ট্রীয় পর্যায়ে যদি কায়েম হয়ে যেত আমার দেশে একটা গরিবও খুঁজে পাওয়া যেত না এটা কার কথা আসতে বলবেন না কার কথা এই জমিনটা কার ওই আকাশটা কার ওই সূর্যটা কার এই জমিনের সমস্ত উৎপাদন কে করেন চাষগুলো কে করেন অতএব এই জমিন আইনটা দরকার কার আসতে বলবেন না কার এই জমিন আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য সাহাবীরা যেমন আল্লাহর নবীরা যেমন বুকের তাজা প্রাণ রেখে ঢেলে দিয়েছেন জানমাল কোরবান করে দিয়েছেন সেই জানমালের বাজি রেখে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য সবাইকে আমরা কাজ করতে রাজি আছি নাকি সবাইকে রাজি আছেন আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য বুকের তাজা প্রাণ ঢেলে দিতে রাজি আছেন কারা কারা দোয়া তুজি করে দেখা লিল্লাহে তাকবীর আল কোরআনে রালো আল হাদিসে রালো কোরআন হাদিস যেখানে
আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর আল্লাহ সবার হাতকে কবুল করুন জোরে বলি আমিন কষ্ট হলো কষ্ট হলো আমরা সুসময় শেষ করার চেষ্টা করব আমরা শুরু করেছি কিন্তু অনেক আগে কিন্তু অনেকে আসতে দেরি করেছেন অনেকে যারা আসতে দেরি করেছেন তাদের কাছে এটা মনে হচ্ছে কি জানো এত অল্প সময় কেন কিন্তু আমরা যারা বসেছি অনেক আগে তারা টের পাচ্ছে যে একটা সময় আমরা পার করলাম তো নাম্বার দুই যাকাত আমার দেশে কায়েম হোক সবাই কি চান আল্লাহ বলছেন ১৯ দফা ১৪ দফার দরকার নাই ৪ দফা কার্যকর করো আমি আল্লাহ এই সমাজটা জান্নাত বানিয়ে দেব এটা কার কথা আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালা ওয়া আতাউয যাকা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার চারটা কাজ নামাজ কায়েম করা যাকাত আদায় করা সৎ কাজের আদেশ দেওয়া সৎ কাজের বাধা দেওয়া আল্লাহ নিজে বলছেন চারটা করবা ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ আল্লাহু আকবার চারটা কাজ কয়টা কাজ চারটা কাজ আমার দেশে জেনা আছে না নাই এটা কি সৎ কাজ মদ আছে না নাই এটা কি সৎ কাজ ঘুষ আছে না নাই এটা কি সৎ কাজ বয়স্ক ভাতা মেরে খাওয়া আছে আমার দেশে আছে আছে রাস্তার কাজ হয় এদিক দিকে শুরু হয় ওই দিক দিয়ে শেষ না হতে এদিকে পিস নাই ঠিক কি না বলেন এ লোকে মেরে খাওয়ার অংশ না কেন হচ্ছে এগুলো এগুলোর মূল কারণ হলো আমরা কি সৎ না এই সৎ মানসিকতায় সৎ চিন্তার পরিবেশ তখনই আসবে যখন সৎ নেতৃত্ব সমাজে গড়ে উঠবে আল্লাহ পাক জাতিকে বোঝার তাওফিক দান করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন সম্মানিত ভাইয়েরা আরো দুইটা কারণ আছে সবাই শুনতে রাজি আছেন তো বারবার বলতেছি উঠে যাওয়ার কারণে কেউ উঠবেন না সবাই বসুন যদি কেউ আপনার পাশে থেকে উঠতে চায় জোর করে ধরবেন আস্তে করে বসায় দিবেন যাওয়ার কোনো কায়দা নেই সবাই বসেন সম্মানিত ভাইয়েরা আবার অনেকে দেওয়ালের ওই সাইড থেকে দাঁড়ায় দাঁড়ায় শুধু মাথা দেখা যায় সমস্যা নেই দেখেন কিন্তু সবচেয়ে উত্তম হতো যে যদি ভিতরে বসে পড়তেন আচ্ছা ডিম মুরগি যে বসে বাতে বাতে বোঝেন তো নাকি বাতে যে বসে আচ্ছা যে ডিম মুরগির মানে এরিয়ার ভিতরে মানে সে যে তাপটা দেয় তাপের বাইরে থাকলে সেই ডিম কি ভালো থাকে না পচা হয় কি হয় কন্থ তো মাহফিলের সৌন্দর্য মাহফিলের যে মূল রস আমরা পাবো ভিতরে বাইরে কি ওটার কি আসা কিছু কিন্তু তো বাইরে থাকেন কেন একটু ভিতরে আসা বসার চেষ্টা করুন আমরা শেষ মোনাজাত করে আমরা এখান থেকে বিদায় হব জোরে বলি ইনশাআল্লাহ মাহফিল কমিটি আমাকে অনেক আগেই বলেছেন বড় সাহসও পাচ্ছেন না কি করবো বলেন মাদ্রাসার উদ্যোগে মাহফিল না মাদ্রাসার উদ্যোগে মাহফিল মাদ্রাসার জন্য মাহফিল মাদ্রাসা কোরআন শেখানো হয় কোরআন পড়ানো হয় মাদ্রাসার জন্য আমি তিনটি দোয়া চাই তিনটে কাজ আমি আপনাদের কাছ থেকে চাই এক নম্বর কাজ হলো সবাই দোয়া করবেন সবাইকে দোয়া করবেন সবাই দোয়া করবেন মাদ্রাসার জন্য বন্ধ হয়ে যায় কি কি দোয়া করবেন দোয়া তো দুইটা আছে আল্লাহ যেন মাদ্রাসাকে উন্নয়ন করে জোরে বলে আল্লাহুম্মা আমিন উন্নতি যেন হয় নাম্বার দুই নিজের সন্তানকে দিতে হবে জোরে বলি ইনশাআল্লাহ সন্তানকে দেব রিজিকের দায়িত্ব কার কখনো ভাববেন না যে সন্তান মাদ্রাসায় দিলে পরে কি করে খাবে এই চিন্তা আপনার না এই চিন্তা কার এই বুক কে দিয়েছেন এই পেট কে দিয়েছেন রিজিকের দায়িত্ব কার আল্লাহ পাক এরপর নাম্বার তিন হলো কিছু অর্থ মাদ্রাসার জন্য একটু নিয়মিতভাবে দান করতে হবে নিয়মিতভাবে কিছু অর্থ মাদ্রাসায় না দিলে পরে আমরা তো আমার দেশ তো সেই দেশ নয় আমার দেশে এরকম পরিবেশ এখনো সৃষ্টি হয়নি আমার দেশে একজন ক্রিকেটারের মূল্যায়ন আছে ক্রিকেট মেরাজ ১৩টা উইকেট পায়া বিস্ময়কর বালকের রূপ নিল খুলনায় বাড়ি হলো ঢাকায় বাড়ি হলো মঙ্গল গ্রহে অফিস হলো সব পুরস্কার দেওয়া হলো আর হাফেজ ৩০ বার কোরআন মুখস্থ করলো কুসু হলো কুসু তাদের কোনো মূল্যায়ন নাই আমার দেশের হাফেজ গোটা পৃথিবীর হাফেজকে হারায় দিয়ে প্রথম পুরস্কার ছিনিয়ে আনলো পুরস্কার দিল মক্কা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইসি আমার দেশের হাফেজ উচিত ছিল মেরাজ লক্ষ মেরাজ একদিকে এক ক্রিকেটার একদিকে লক্ষ ক্রিকেটার একদিকে আর একটা হাফেজ একদিকে হাফেজের মূল্যায়ন আল্লাহর দরবারে অনেক বেশি উচিত ছিল তাদেরকে মূল্যায়ন করা যেরকম ঠিক কিনা তো মাদ্রাসায় ছাত্ররা পড়াশোনা করে তারা কোরআন মুখস্থ করে কোরআন কার আসতে বলুন কোরআন কার এই কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক তাদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে হবে আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন তো আজকে যারা এসেছেন সেই সম্পর্কের ভিত্তিকে মজবুত করার জন্য এতগুলো মানুষ এসেছেন আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাই এই হাতটা কে দিয়েছেন এটা হাত উঁচু করে দেখেন তো দেখি দেখেন না এখন হাতটা দেখা যাচ্ছে কাটা চামচের মতো কাটা চামচ না দেখেন তো কাটা চামচটা দেখতে এরকম না দুনিয়ার কাটা চামচ নড়ে না সরে না কিন্তু এই কাটা চামচ সব দিকে নড়ে সুবহানাল্লাহ বলেন নড়ে ভালো দিকেও নড়ে খারাপ দিকেও নড়ে ভালো কাজেও নড়ে খারাপ কাজেও আজকে এই হাত দিয়ে আমরা ভালো একটা কাজ করবো আমরা মাদ্রাসায় দেবো জোরে বলি ইনশাআল্লাহ জিকির করুন যে যা পারেন চাদর যাবে সবাই দিবেন জিকির করেন সুবহানাল্লাহ কোথায়
আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মাদ্রাসার দায়িত্ব নিয়োজিত যারা ছাত্র আছে অথবা কমিটির ভাইরা ভলেন্টিয়ার যারা আছেন সবাই চাদর নিয়ে নামেন, যে যা পারেন উঠবেন না, কে উঠলে কিন্তু খবর আছে, দিবেন না ভালো কথা কিন্তু উঠা যাবে না, সবাই বসুন, জিকির করেন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। চাদর কম হলো তো উচিত ছিল নিম্নে 50 জন বের হওয়া, জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। রূপপুরে এসে হইতো না, লোক কোথায়, কই লোক, আরো জোরে লা ইলাহা। আমার মা বন্ধের ভিতর থেকে যে যা পারেন সবাই দিবেন, জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। বসেন, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ। যদি কেউ না দিতে পারেন কোনো দুঃখ নাই, কিন্তু একটু বসে থাকুন, আমরা মাহফিলের সৌন্দর্য রক্ষা করে জিকির করে আল্লাহ 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 লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। চাদরটা কোথায়? চাদর 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 চলে যাচ্ছে, যে যা পারেন সবাই আমরা দেব। আর যারা বিশেষ মেহমান আছেন, যারা বিশেষ আমন্ত্রিত মেহমান আছেন, যারা তারা যদি কেউ কোনো অদা অথচ প্রতিশ্রুতি বিশেষ যদি কোনো দান করতে চান এখানে ঘোষণা দিতে পারেন, আমরা সবার জন্য দোয়া করবো। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ওই যে গরম পানি চা দেন, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। গেটে গেটে একটা লোক রাখতে বলে, লোক আছে গেটে চাদর নিয়ে যেন থাকে, চলে গেলেও তারা দিয়ে যাবে। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই দয়া করে কেউ যাবেন না, আমি দোয়া করবো তো, আমি আল্লাহর কাছে চাইবো, আমি মাজলুম, আমি মুসাফির, এখানে অনেক অনেক মাজলুম মুসাফির আছেন, সবাই মিলে আমরা কার কাছে দোয়া চাই, আল্লাহর কাছে। সবাই বসুন, কেউ যাবেন না, সবাই বসুন, সবাই বসে পড়ুন, এতক্ষণ থাকলাম আর কিছুক্ষণ থাকলে কি হবে, সবাই বসুন, জিকির করে আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনি ভাইরা সবাই বসে পড়ুন, চাদর চলে আসছে প্রায়, চাদর আসলে আমরা দোয়ার দিকে চলে যাব। অনেক মা বোন যারা এসেছেন আপনারা সবাই আজকে দান করবেন, আপনাদের চাদরটা পৃথক থাকবে, দেখবো আমরা পুরুষের চাইতে মেয়েরা ফার্স্ট হয় কিনা, মেয়েরা দানে ফার্স্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ। আল্লাহবাক মাদেরকে বেশি বেশি করে দান করার তৌফিক দান করুন, সবাই দেন, কেউ না দিয়া এখান থেকে যাবেন না, সবাই দয়া করে কম বেশি। আর যদি কেউ লিখে দিতে চান এখানে নামটা লিখে দিয়ে যেতে পারবেন, আল্লাহবাক সবাইকে আন্তরিকতা নিয়ে দেওয়ার তৌফিক দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা সবাই বসুন, একটা চাদরে এই এখানে না ঢেলে দিয়ে এখানে একটা চাদরের ভরে রাখেন, এটা কেন চাদরে রাখেন,
এরকম এলোমেলো করে রাখার কি দরকার সবাই রেখে দেন হ্যাঁ কি চাদর এতগুলো চাদর এত উস্তাদ গেল কই পিছনে আবার নিয়ে গেল না তো আবার কেউ আচ্ছা দেখেন এখানে দিয়ে যাক সবাই এটা কি এখন সময় যদি কেউ মানে বিশেষ দান চার হাজার পাঁচ হাজার দশ হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ যদি কেউ দিতে চান এখানে দিয়ে যেতে পারবেন আমরা তাদের নামে বিশেষভাবে দোয়া করব সিমেন্ট রড আমি তো এরকম কালেকশন করতে পারিও না আমি এটার জন্য ফিট না খুব একটা এটার জন্য কিছু কিছু সকাল বিকাল তুফানি আছে বুঝলেন মানে এমন ওয়াজ শুরু করে সারাদিন ওয়াজ পুরায় না তারা পারে আমার তো এই অভ্যাসটা খুব কম তো যদি কেউ পারেন এত লম্বা কথা নয় যে যা পারবেন আমার মনে হয় বিশেষ করে গ্রামের মানুষের উপরে হক মাদ্রাসার কম না বেশি বলেন তো এই মাদ্রাসা এই গ্রামের অধিবাসী কার একটু হাত তুলে দেখেন তো এই গ্রামের লোক কারা কার একটু হাত তুলে এই গ্রামে বাড়ি কার কার লোক কোথায় এই গ্রামের লোক কই কই দেখি না কোথায় লোক সামনে তো না সামনে হাত আচ্ছা ঠিক আছে আমরা গ্রামবাসীর জন্য দোয়া করি আল্লাহ পাক গ্রামবাসীকে মাদ্রাসাকে বুকে নিয়ে মাদ্রাসাকে কোলের মধ্যে নিয়ে মাদ্রাসার প্রতি খেয়াল রাখার তৌফিক দান করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন যারা যদি বিশেষ যদি কিছু দিতে চান খাতায় নামটা লিখে দিয়ে যেতে পারবেন আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ পাক সবার দানকে কবুল করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন আমরা দোয়ার দিকে যাব আর দুই তিন মিনিট সময় দিলাম যদি কেউ দিতে চান সিমেন্ট সিমেন্টের দরকার রডের দরকার বিভিন্ন আইটেমের দরকার কম হয়ে গেল তো আব্বু আম্মু তো দুইজন দুশো টাকা দেন আজ ছোট মানুষ দিয়েছে একশো টাকা জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন নেক নিয়ত মঞ্জুর করুন আব্বা আম্মাকে মাফ করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন এরকম যদি কেউ নগদ যদি কেউ দিতে চান নগদ কিংবা বাকিও বাকিও যদি কেউ দিতে চান দিতে পারবেন সবাই এখানে নামটা লিখে দিয়ে যাবেন সম্মানিত ভাইয়েরা আসুন আমরা এখন একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় সম্মানিত ভাইয়েরা আজান হয়ে গেছে আমরা দেরি করবো না যতটুকু হয়েছে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আসুন আমরা দোয়া করবো দোয়ার আগে একটা ঘোষণা আছে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন বিভিন্ন প্রশ্ন কুফুর কাকে বলে বেদাত কি বিভিন্ন প্রশ্ন আমাদের স্টেজে করা হয় সেই প্রশ্নগুলোকে এক জায়গায় করে আমি একটা বইয়ের সংকলন করেছি সেই প্রশ্নের জবাবগুলো আমি দিয়েছি ইসলামিক নলেজ মুসলিম জীবনের গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা এবং তার জবাব যদি কেউ নিতে চান মনোজদের পর স্টেজ থেকে প্রকাশনী একটা প্রকাশনী এসেছে যদি কেউ নিতে চান এটা সংগ্রহ করতে পারবেন গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা এবং তার জবাব পঞ্চাশ টাকা দিয়ে স্টেজ থেকে আপনারা মনোজদের পর সংগ্রহ করতে পারবেন তো সম্মানিত ভাইয়েরা আমরা এখন দোয়া করি আজান হয়ে গেছে আরও আধা ঘন্টা আগে আমরা এখন চাইবো কার কাছে আসতে বলবেন না কার কাছে চাইবো সবে বলুন হে আল্লাহ আমার জীবনের সাগীরা কবীরা ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও জোরে বলুন ইয়া রব্বাল আলামিন আর জোরে বলুন ইয়া রব্বাল আলামিন সবে নামাজের সূরাতে বসেন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آي الله تعالى يقول بلا كرم بست دا مهورت বহু কাজ বহু ব্যস্ততায় বহু মানুষ বাইরে আছে তোমার বান্দাগুলো সব ব্যস্ততা কেটে ওঠে স্থগিত করে তোমার কোরআন শোনার জন্য ব্যস্ত হয়ে পড়েছে গুনার দিকে নজর না দিয়ে বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাগুলো মাফ করে দাও দুটি হাত যখন তুলে রাখি আব্বা আম্মার কথা মনে পড়ে যায় আমাদের মাঝ থেকে যারা আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় হলেন জিন্দেগির গুনাগুলো মাফ করো কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও সবাই চক্ষু বন্ধ করে আল্লাহর শেখানো দোয়া পড়ে প্রাণ খুলে সবাই বলুন রব্বির রহমহুমা
كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا الله تعالى বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন মার শোনার জন্য কষ্ট করে যারা আসলেন বিনিময়ে কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন পিতা তার পুত্রকে চিনবে না মা তার সন্তানকে বলে যাবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ আল্লাহ তাআলা আমার ডানে আমার বামে আমার সামনে আমার পিছনে যত ভাই আড়ালে যত মা বোন তুলেছেন যার যে প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও যার যে সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দাও আল্লাহ তাআলা মাদ্রাসাকে কবুল করো শিক্ষক ছাত্র কমিটিদেরকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও এই গ্রামের প্রত্যেকটি ঘরকে ইসলামের দুর্গ বানিয়ে দাও সবাইকে আল্লাহ ওয়ালা নামাজি বানায় নাও বান্দার হক আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও আল্লাহ গো একদিন তো তোমার দরবারে ফিরে যেতে হবে ডান হাতে আমল নামানির তৌফিক তুমি আল্লাহ দিয়ে দিও গোটা পৃথিবীর মুসলমানদের প্রতি তোমার খাস রহমত নাজিল করো সমস্ত জুলুম থেকে মাজলুমদেরকে বাঁচায়া দাও আল্লাহ তাআলা এই দুনিয়াতে কত জালিম কত প্রতারক কত খুনি ধর্ষণকারী সেনাকারী ডাকাতরা প্রকাশ্যে ঘুরে বেড়ায় আর তোমার মোহাম্মদের গোলামগুলো চার শিখের দেওয়ালে কেমনি বন্দী থাকে রে আল্লাহ তোমার গাবি মদত নাজিল করো সমস্ত জুলুম থেকে মাজলুমদেরকে বাঁচায় দাও আল্লাহ তাআলা একদিন তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব রে আল্লাহ মরতে যখন হবে রে শহীদে মত কপালে জুটাইয়া দিও মরতে যখন হবে ডান হাতে আমল্লা বানিয়ে যাওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়া দিও মৃত্যুর সময় যখন হয়ে যাবে সুন্দর বাড়ি ছিল টান মেরে ঘর থেকে বের করে দেবে সন্তানগুলো কাঁদবে স্ত্রী বলবে স্বামী আমার বলে বলে যাও আজকে তো বলেও গেলে না সন্তানগুলো বলবে বাবা আমার জন্য কি আজকে সদাই কিনে আনবা না আমাকে টেনে হেসে ঘর থেকে বের করে দিয়া শক্ত বিছানায় শোয়ে দেবে জীবনের শেষ গোসলটা হয়ে যাবে লোকজন দেখে দেখে চলে যাবে রে কাপড় চুপড় খুলে নিয়ে এমন কাপড় পড়াবে বানাতেও সময় লাগবে না সেলাই নাই পকেট নাই মাথার মধ্যে ঢুকায় দিয়া মতে বাদন পায়ে বাদন দিয়া দিয়া জানাজা শুরু হয়ে যাবে জানাজা শেষ করে ফেলবে আমাকে তাড়াহুড়ো করে কবরে নিয়ে যাবে রে আল্লাহ গো বুঝতে পেরেছি তুমি সারা কোনো বন্ধু আমাদের নাই কোনো ওলি আমাদের নাই শান্তি মুহূর্ত অন্তিম সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মুখে একজন আজান দেন মুখে আজান দেন মাইকে আজান দেওয়ার দরকার আজানের সময় তো অনেক আগে হয়ে গেছে মুখে এখানে একজন আজান দিয়ে দেন আর এখানে জামাত হবে নামাজ পড়ে সবাই যাবেন আর যদি এখানে পর্যাপ্ত উজুর ব্যবস্থা না থাকে আশেপাশে মসজিদ আছে সেখানে আপনারা পড়তে পারবেন